চোখ বড় বড় করে তাকিয়ে আছে আহি আদ্রিয়ানের দিকে একেই বলো যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় কিন্তু এখন তো সকাল কি দরকার ছিল এই অফিসে ইন্টারভিউ দিতে আসতে ধুর আমার রাশিটাই খারাপ বারবার এই রাগী হনুমানের সামনেই আসতে হয় আহি সরু চোখে তাকালো আদ্রিয়ানের দিকে পুরো রাগি চোখ নিয়ে তাকিয়ে আছে তার দিকে যেন চোখ দিয়েই খেলে ফেলবে তাকে আহি এবার তাকালো নিলয়ের দিকে সেও তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে কি জানি কি হয় আহি তার তো চেহারা নিয়েই যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়েই আবার যাওয়ার সিদ্ধান্ত নিল অন্যদিকে আদ্রিয়ান আহির দিকে তাকিয়ে রাগী কণ্ঠ নিয়ে ধমক দিয়ে বলল তোমার সাহস কি করে হল এখানে আসার আমি তোমাকে আমার সামনে আসতে বারণ করেছিলাম না আদ্রিয়ানের ধমক শুনে পুরো পেয়ে উঠল আহি আশ্চর্য সে কি করে জানতো এটা ওনার কোম্পানি আর এত রেগে যাওয়ার বাকি আছে বড্ড বাড়াবাড়ি হঠাৎই আহির মনে পড়ল সেদিন রাতের কথা যখন সে গাড়ি থেকে বেরিয়ে বলয়েছি আদ্রিয়ানকে লাল চোখওয়ালা হনুমান কোথাকার কথাটা মাথায় আসতেই আরও ভয় হল আহির তার ওপর রেগে থাকার যথেষ্ট কারণ আছে ভেবেই শুকনো ঢোক গিলল সে আহিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আরও রেগে বললো আদ্রিয়ান এন্সার মি ইডিয়েট আদ্রিয়ানের এবারের ধমক শুনে আহি নীরব গলায় বললো এত রেগে যাচ্ছেন কেন আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম কিন্তু ভাবিনি আপনি বস হবেন কিসের ইন্টারভিউ গেট আউট অফ মাই অফিস আদ্রিয়ানকে এত রাগ করতে দেখে নিলয় এগিয়ে গেল আদ্রিয়ান কাছে তারপর বলল কুল ডাউন আদ্রিয়ান এত রাগ করছিস কেন ও তো শুধু ইন্টারভিউই দিতে এসেছে কুল ডাউন কিসের কুল ডাউন ওকে এক্ষুনি আমার সামনে থেকে যেতে বলো নিলয় একটু শান্ত হয় এমন করিস না তুই ভুলে গেছিস সেদিন রাতেও আমায় কি বলয় ছিল ওকে তাড়াতাড়ি চলে যেতে বলো না হলে আমি যে কি করে বসবো ঠিক নেই আদ্রিয়ানের কথার উড়ে আর কিছু বলতে পারল না নিলয় সরু চোখে তাকাল সে আহির দিকে নিলয়কে নিজের দিকে তাকাতে দেখে আহির আর বুঝতে বাকি রইল না নিলয় কি বলতে চাইছে তাকে এমনিতেও সে আগেই বুঝতে পেরেছিল এ জবটা তার হবে না তাই একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনার অফিসে জব আমি এমনিতেও করতাম না হুহেই রকম রাগী লাল হনুমানের সাথে কাজকেই বা করত বলই ঠোঁটে কামড় দিল আহি আয় হায় এটা কি বলো ফেলল সে আহির কথা শুনে নিলয়ের তো অবস্থা খারাপ যাও একটু বাঁচাবে ভেবেছিল তাও আহির এবারের কথা শুনে হয়ে গেল নিলয় আহির সামনে এগিয়ে এসে নিচু স্বরে বল উঠল আর ইউ ক্রেজি আহি এটা তুমি কি বল ফেললে তোমায় কে বাঁচাবে এখন সরি ভাইয়া মুখ ফোসকে বল ফেলেছি এখন আমি কি আহি আর কিছু বলোয়ার আগেই বিকত এক শব্দ হল বিকত শব্দ কানে আসতেই আহি নিলয় দুজনেই প্রায় ঘাবড়ে গিয়ে তাকাল আদ্রিয়ানের দিকে আদ্রিয়ান ভয়ঙ্কর ভাবে রেগে গিয়ে নিজের হাত মুঠো করে টেবিলের উপর বাড়ি দিয়ে উঠে দাঁড়ালো তারপর আহির দিকে তারে এসে বলল তোমায় তো আমি আদ্রিয়ানের কাজে চরমভাবে ভয় পেয়ে আহি তার কাগজপত্র সব শক্ত করে চেপে ধরে এক পলক আদ্রিয়ানের দিকে তাকিয়ে দৌড়ে যেতে যেতে বলল সরি সরি আমি বলতে চাইনি মুখ ফোসকে বেরিয়ে গেছে বলই সে দৌড় তাকে আর পায়েকে অন্যদিকে আদ্রিয়ান দরজা পর্যন্ত যেতে নিতেই নিলয় গিয়ে ধরল তাকে আদ্রিয়ান ভয়ঙ্কর ভাবে রেগে গেছে আদ্রিয়ান রাগী কণ্ঠ নিয়ে বলল আমায় ছাড় নিলয় এই মেয়েটাকে আজ আমি মেরাই ফেলব কত বড় সাহস আমার অফিসে এসে আমাকেই ছাড় তুই আমায় আদ্রিয়ানের কথা শুনে নিলয় আর একটু শক্ত করে চেপে ধরে বললো স্কুল ডাউন আদ্রিয়ান এটা অফিস সবাই কি ভাববে বলতো যা হয়েছে ভুলে যা ভুলে যাব তুই শুনোস নি ওই মেয়েটা কি বললো আমায় ওকে তো আমি বাচ্চা মেয়ে ভুল করে বসেছে মাফ করে দে লাইক সিরিয়াসলি তোর ওকে বাচ্চা মনে হচ্ছে আর কিছুদিন গেলে বাচ্চার মা হয়ে যাবে উড়ে দাঁত কেলানি হাসি দিল অনিলয় এই কথাটা আদ্রিয়ানকে থামানোর জন্যই বলয়েছে সে নিলয় আদ্রিয়ানকে ধরে নিয়ে বসালো চেয়ারে তারপর টেবিলের উপর থেকে পানির গ্লাসটা হাতে দিয়ে বলল নে পানি খা আর একটু শান্ত হ নিলয়ের কথা মতো আদ্রিয়ানো পানি গ্লাসটা নিয়ে অর্ধেক পানি খেয়ে বলল শুধুমাত্র তুই ধরলি বল মেয়েটাকে ছেড়ে দিল আম না হলে হুম বুঝছি এখন তো শান্ত হ মেয়েটা তো শুধু ইন্টারভিউই দিতে এসেছিল ইন্টারভিউ ইস মাই ফুট ওর কণ্ঠ শুনলেও আমার রাগ উঠে সেখানে ওকে আমি আমার কোম্পানির মেম্বার বানাবহুষ নেক্সটকে আছে ওকে ডাক উড়ে ছোট্ট শ্বাস ফেলে বললো নিলয় ওকে আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে নিল এমন সময় সেখানে উপস্থিত হল মীরা দরজায় নক করে বলল সে মে আই কাম ইন ইনসার উরে আদ্রিয়ান নিজেই কিছুটা রাগান্বিত কণ্ঠ নিয়ে বলল কাম। উরে মীরা মুচকি হেসে ভিতরে ঢুকে বসল আদ্রিয়ানের সামনে থাকা চেয়ারে তারপর নিজের কাগজপত্রগুলো আদ্রিয়ানের দিকে এগিয়ে দিল সে আদ্রিয়ানও কাগজপত্রগুলো হাতে নিয়ে দেখতে দেখতে বলল নাম জি মিরা ইসলাম তুমুল বেগে দৌড়ে অফিস থেকে বের হতে গিয়ে দুটো মেয়েকে পাশ কাটতে নিল আহি কিন্তু তাদের মধ্যে একটা মেয়ের সাথে বাড়ি খেয়ে তার হাত থেকে ফাইল পড়ে গেল নিচে কিন্তু সেদিকে তেমন লক্ষ্য না করে শুধুমাত্র দুবার সরি সরি বল দৌড়াচ্ছে আহি এই মুহূর্তে তার একটাই কথা মাথায় ঘুরছে বাঁচতে হলে পালা আহি আর সেই প্রশ্ন মাথায় নিয়েই দৌড়াচ্ছে সে এরই মধ্যে হঠাৎই এক চেনা কণ্ঠ কানে ভেসে আসলো আহির কেউ একজন বলল তাকে আরে আহি আপু তুমি এখানে সঙ্গে সঙ্গে দৌড়ানো থামিয়ে দাঁড়িয়ে পড়ল আহি পিছন ঘুরে তাকাতেই শুভকে দেখে অবাক হয়ে বলল সে তুমি এখানে হুম আমি এই অফিসেই একটা কাজে এসেছিলাম ওহ থুম আর এই অফিসের বস আদ্রিয়া নুনিয়াম শুভ আর কিছু বলো আর আগেই আহি তো চেহারা নিয়ে বললো বাকি কথা পরে শুনব এখন অনেক তারায় আছি ভাইয়া বলই আহি দৌড়ে আর শুভ কিছু বলতে গিয়েও থেমে গিয়ে যা স্টবাক হয়ে তাকিয়ে রইল আহির যাওয়ার পানে সে বুঝল নাকি এমন হল যে এইভাবে দৌড়ে পালালো আহি ভয় শ্বাস ফেলতে ফেলতে আহি এসে থামল তার ভার্সিটির সামনে আহি চটজলদি রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে কতক্ষণ দাঁড়ালো ভার্সিটির গেটের সামনে পুরো রাস্তাটাই ভয় নিয়ে এসেছে সে এখন একটু শান্ত লাগছে নিজেকে না জানি ধরতে পারলে কি করত তাকে ওই লোকটার সামনে আর ভুলেও যাওয়া যাবে না আহি গেলেই কাম ছাড়ছে না জানি তোকে মেরে ওই পোচা বুড়ি গঙ্গা নদীতেই না ফেলে দেয় এসব ভেবে জোরে এক নিশ্বাস ফেলে চলল সে ভার্সিটির ভিতরে হুস ফার্স্ট টাইম একটা জবের খোঁজে গিয়েছিলাম তাও কিনা সেখান থেকে দৌড়ে পালানো লাগল আহির ভাবনাগুলোর মাঝেই ওর সামনের দিক থেকে ওর দিকে হেঁটে আসছিল রিনি আর অথই ওকে দেখেই হাসি মুখে বল উঠল তারা কিরে কেমন ছিল তোর ইন্টারভিউ আর ইন্টারভিউ একটুর জন্য নিজের প্রাণটাকে নিয়ে বেঁচে ফিরে এসেছি আহির কথা শুনে অথই ঋনি দুজনেই অবাক হয়ে বললো মানে আর মানে জানিস অফিসটা কার ছিল আহির কথা শুনে ঋনি বেশ বিস্মিত হয়ে বললো কার মিস্টার আদ্রিয়ান মাহমুদ আহির কথা শুনে চোখ বড় বড় করে বলল ঋণী কি আর অথই অবাক হয়ে বলল আদ্রিয়ান মাহমুদকে অথইর প্রশ্নের উত্তর দিতে বল উঠল রিনি। আরে তোকে তখন বললাম না আহি বিয়ের দিন নীরব ভাইয়ার জায়গায় অন্য আরেকজনকে লাভ লেটার দিয়েছিল সেই ছেলেটা তারই নাম আদ্রিয়ান মাহমুদ দেখতে সুন্দর হ্যান্ডসাম সাথে একজন সাকসেসফুল বিজনেসম্যান কিন্তু রাগী বুঝলি শুরু থেকেই আহির উপর প্রচণ্ড রেগে ওহ ঋণীর আর অথইর কথা শেষ হতেই আহি কিছুটা বিস্ময় আর হতাশা নিয়ে বলল জানি সাজ কি হয়েছিল আহির কথা শুনে অথই ঋনি দুজনেই বেশ অবাক হয়ে বলল কি এরপর আহি ওদের কিছুক্ষণ আগে হয়ে যাওয়া ঘটনার কথা বলল সব শুনে ওদের চোখ রসগোল্লার মতো হয়ে গেল ঋণি তো বল উঠল বাপ রে তো পুরো রাগী বেগুন দোস্ত ঋণীর কথা শুনে আহি বিষণ্নতা নিয়ে বলল শুধু বেগুন না বইন আলু পটল টমেটো কুমড়ো গাজর করলা সব আহির কথা শুনে হেসে ফেলল অথই। অথইর হাসি দেখে বলল আহি তুই হাসছিস জানিস কতটা ভয় পেয়ে গিয়েছিলাম থুম বুঝছি সকাল সকাল জমের দুয়ার থেকে ঘুরে আসলি এখন চল অথই। বলোই অথই ঋনি দুজনেই আহির গলায় জড়িয়ে ধরে চলল ক্যান্টিনের উদ্দেশ্যে বয়েজ হোস্টেলে চার বন্ধু বসে আছে নীরব সোহান সুজন আর শরীফ নীরব আর সোহান বই নিয়ে বসে আছে টেবিলে নীরবকে দেখেই বোঝা যাচ্ছে সে বেশ সিরিয়াসভাবে কিছু একটা পড়ছে আর সোহান সে জাস্ট বই নাড়াচ্ছে আর দুজনের মধ্যে একজন শুয়ে আছে আর একজন কানে হেডফোন দিয়ে গান শুনছে এই বোরিং লাইফ নিয়ে হঠাৎই বইপত্র বন্ধ করে বল উঠল সোহান ধুর এই পড়াশোনা আর ভালো লাগছে আচ্ছা কোথা থেকে একটু ঘুরে আসলে কেমন হয় বলতো উড়ে নীরব বইয়ের পাতায় মুখ লুকিয়েই বল উঠল খুব বাজে নীরবের কথা শুনে সোহান বেশ হতাশ হয়ে বলল তুই না বড্ড একঘেয়ে বুঝলি চল না সবাই মিলে কোথাও ঘুরে আসি আমাদের সাথে আহি আর রিনিকেও নিয়ে ওহ ওদের সাথে তো আরও একটা মেয়ে আছে চাইলে ও যাবে আমাদের সাথে তুই আমি মীরা সুজন সোহান আহি রিনি আর ওই মেয়েটা নামটা ঠিক জানা নেই বেশ হবে চল না যাই তোর মাথা খারাপ হয়ে গেছে আর কিছুদিন পর ফাইনাল এক্সাম আর তুই কি না এখন ঘোরাঘুরি করার কথা ভাবছিস রাখো তো তোর এক্সাম ঘুরতে যাচ্ছি মানে ঘুরতে যাচ্ছি ফাইনাল বলই সোহান এগিয়ে গেল সুজন আর শরীফের দিকে তারপর দুটোর মাথায় দুটো চাটি দিয়ে বললো কোথায় ঘুরতে যাওয়া যায় বলতো হঠাৎই ওদের মধ্যে থেকে শরীফ কানের হেডফোন খুলে বললো সিলেটের শ্রীমঙ্গল গেলে কেমন হয় থুম গুড আইডিয়া তাহলে কনফার্ম কাল বাদে পরশু আমরা যাচ্ছি চায়ের রাজধানী শ্রীমঙ্গল আগে গিয়েই ওই সাত রঙের চাটা খাবো বজলি থুম ওদের কথা শুনে নীরব মাথা নাড়িয়ে বইয়ের পাতায় চোখ রেখেই বল উঠল তোরা গেলে যা আমি যাব না উড়ে নিরাশ চোখে তাকালো সোহান তারপর এক ঠ্যাং উঁচকিয়ে সাথে এক হাত ধরে পুকুরের কিনারায় নীরবকে ধরে দাঁড়িয়ে আছে সোহান সুজন আর শরীফ আর এদের কাজে বেচারি নীরব কাদো কাদো ফেসার ভয়ার্ত কণ্ঠ নিয়ে বল উঠল এগুলো তোরা কি করছিস পড়ে তো তোকে ফেলার জন্যই তো ধরে আছি প্লিজ এমন করিস না ঠিক আছে করব না কিন্তু তার আগে বল তুই শ্রীমঙ্গল যেতে রাজি এটা কোনো ধরনের কথা শালা তোকে আজ এই পানিতে চুবিয়েই মারব সবসময় কোথাও যাওয়ার কথা উঠলেই তুই নানান বাহানা দেখাস বলই সোভানের হাতটা একটু আলগা করল সোভানের কাজে ভয় পেয়ে বল উঠল নীরব এমন করিস না আমি ভিজে যাব তো তাইলে বলো আগে তুই রাজি দোস্ত দুদিনেরই তো ব্যাপার চল না যাই আচ্ছা তুই চাইলে তোর সঙ্গে তোর ও নিতে পারিস এবারও যদি রাজি না হোস তাইলে কিন্তু এই নীরবকে ছেড়ে দিতে লাগল সোহান শরীফ আর সুজন ওদের কাজে প্রচণ্ড ঘাবড়ে গিয়ে বল উঠল নীরব ঠিক আছে ঠিক আছে তোরা যা বলবি তাই হবে আমি রাজি নীরবের কথা শুনে সোহান ওরা খুশি হয়ে বললো সত্যি দোস্ত তুই যাবি শ্রীমঙ্গল হুম যাবো যাব এইবার তো ঠিক আমায় হুম করছি বলই সোহান শরীফ আর সুজন নীরবকে ছেড়ে সোজা করে দাঁড় করালো ওদের কাছ থেকে ছাড়া পেতেই নীরব জোরে শ্বাস ফেলে বললো এভাবে কেউ পানিতে ফেলার হুমকি দেয় সরি দোস্ত আচ্ছা ঠিক আছে আহি ওদের বলছিস না বলইনি তবে এখনই রিনীকে বলোছি ও আহি আর ওই মেয়েটাকে বলবে আনে শোভানের কথা শুনে এইবার নীরব একটু সিরিয়া সিরিয়াস বল উঠল সেই কখন থেকে শুধু শুনছি ওই মেয়েটা ওই মেয়েটা মেয়েটা আসলে কে মেয়েটার নামটা ঠিক মনে নেই পরশুই এসেছে রিনির বান্ধবী রাজশাহীতে বসে আলাপ হয়েছিল খুব বিলিয়ান্ট ছাত্রী বুঝলি স্কলারশিপ পেয়ে এসেছে ভার্সিটি ও লাইব্রেরি বসে আছে আহি আর অথই অবশ্য খালি বসে আছে বললে একটু ভুল হবে আহি বসে মোবাইল দেখছে আর অথই বই পড়ছে আর ওদের দুজনের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে রিনি হুট করেই শোভানের ফোন আসায় চলে যায় সে সাইডে হঠাৎই রিনি তার কথা বলোয়া শেষ করে দৌড়ে এসে কিছুটা এক্সাইটিং হয়ে বলো উঠল দোস্ত ঘুরতে যাবি হুট করেই রিনির এমন কথা শুনে অথই এক পলক ওর দিকে তাকিয়ে আবার বই দেখতে শুরু করল আহি বেশ খানিকটা অবাক হয়ে বললো মানে জানি সেইমাত্র সোহান ভাইয়া কেন আমায় ফোন করল কেন ভাইয়ারা দুদিনের টুরে যাবে আমাদেরকেও সাথে নিবে সত্যি হুম অথইর কথাও বললো বুঝলি রিনির মুখে এই মুহূর্তে নিজের নামের কথা শুনে বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে রিনির দিকে তাকিয়ে বললো অথই। আমার কথা মানে মানে এটাই আমাদের সাথে তুইও যাবি রিনির কথা শুনে আহিও খুব খুশি হয়ে বল উঠল ভালোই হবে তুই আমি ঋণি তিনজন একসাথে থাকব আহির কথা শুকনো হেসে বললো অথই আমি যাব না অথৈর মুখে না যাওয়ার কথা শুনে আহি আর ঋনি দুজনেই হতাশ হয়ে বলল কেন চল না যাই সবাই মিলে গেলে খুব মজা হবে আহি না তোদের মাথা খারাপ সামনে এক্সাম আর এখন পড়াশোনা রেখে ঘুরতে যাব এক্সামের এখনো অনেক সময় বাকি অথই ঋনি। ঠিকই তো এখনো অনেক সময় আছে তো অথই আহি না যতই সময় থাকুক আমার এখনো অনেক পড়া বাকি আর তাছাড়া আপু দুলাভাই আমায় যেতে দিবে না আপুকে নিয়ে তুই টেনশন করিস না আমি বলব ওনাদের রিনি এবার প্লিজ রাজি হয়ে যা দুদিনেরই তো ব্যাপার মাত্র আহির কথা শুনে ঋণিও বল উঠল প্লিজ চল না যাই আহি আর রিনির এত অনুরোধের স্বরের কথা শুনে মুচকি হেসে বলল অথৈ ঠিক আছে ঠিক আছে আর বলতে হবে না আমি রাজি অথৈর কথা শুনে আহি আর ঋণি দুজনেই খুশি হয়ে বললো থ্যাংক ইউ দোস্ত উড়ে মুচকি হাসল অথৈ এরই মধ্যে সেখানে উপস্থিত হল নীরব সোহান সুজন আর শরীফ সোহান তো পুরো খুশি মনে বল উঠল শুনেছিস তো পরশু ট্যুরে যাব তোরাও কিন্তু যাবি আমার সাথে টাকার কোন প্যারা সব খরচ আমাদের শোভানের কথা শুনে আহিয়ার ঋনি দুজনেই খুশি হয়ে বলল থুম শুনেছি আর এতে আমরা সবাই রাজি ঋণির কথা শুনে ওরাও খুশি হল হঠাৎই সোহান অথৈর দিকে এক পলক তাকিয়ে ঋণিকে বল উঠল ও কি যাবে তোদের সাথে সোভানের কথা শুনে ঋণিও খুশি মনে বল উঠল থুম যাবে প্রথমে তো এক্সামের কথা বলো যেতে চাইছিল না কিন্তু পরে রাজি হয়েছে ঋণীর কথা শুনে ওরা তো বেশ অবাক সুজন তো বলোই ফেলল লেখকা এই দুই চাশমিশদের তো একই অসুখ সুজনের কথা হেসে উঠল সবাই সুজনের কথা শুনে একে অপরের দিকে তাকালো অথই আর নীরব অথই অতটা অবাক না হলেও নীরব বেশ অবাক হয়েছে অথইকে দেখে মনে মনে তো ভেবেই ফেললো এই মেয়েটা তো সেই বাসের মেয়েটা শরীফ ঋণী আর আহির দিকে তাকিয়ে বললো তা আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি না ওকে থুম কেন নয় বলই ঋণী একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিল অথৈকে অথৈ মুচকি হেসে সবার সাথে পরিচিত হল কিছুক্ষণের মধ্যেই যেন তার সাথে সবার বন্ধুত্ব পূর্ণ সম্পর্কে চলে গেল এমন সময় সেখানে উপস্থিত হল মীরা সবার সামনে দৌড়ে এসে বলল সে আমাকে ছাড়া সবাই সব প্ল্যানিং করে ফেলছোস নাকি মীরাকে দেখেই কেমন যেন জেলাছি তা শুরু হল আহির তবে আপাতত সেটা প্রকাশ করল না আহি মীরার কথা শুনে নীরব বল উঠল আরে না তেমন কোনো ব্যাপার নেই তা তুই যে কাজে গিয়েছিলি তা হয়েছে হুম আমার জবটা কর্ণফার্ম হয়ে গেছে আর বস বললো দুদিন পর থেকে জয়েন করতে আর তখনই সোভানের ফোন আসাই আরও দুদিনের ছুটি নিয়ে এসেছি বুঝলি কারণটা তো বুঝতেই পারছিস তা কবে যাবি ভাবছিস মীরার কথা শুনে সোহান বল উঠল পরশু খুব ভালো আমার তো ভেবেই এক্সাইটিং লাগছে মীরার কথা শুনে রিনিও বল উঠল আমারও আপু এরপর সবাই মিলে একসাথে বসে শ্রীমঙ্গলে যাওয়ার প্ল্যানিং শুরু করে দিল সাথে হাসাহাসি আর আড্ডা তো আছেই আমি আসব ভাইয়া কিছুটা হতভম্ব কণ্ঠ নিয়ে কথাটা বল উঠল শুভ আদ্রিয়ানকে ফাইল হাতে কিছু কাগজ দেখছিল আদ্রিয়ান হঠাৎই কারো কণ্ঠ কানে আসতেই চোখ তুলে তাকাল সে সামনের ছেলেটির মুখটা দেখতেই মাথা গরম হয়ে গেল তার প্রচণ্ড রাগ নিয়ে চেঁচিয়ে ডাকল সে নিলয়কে নিলয় ও আদ্রিয়ানের ডাক শুনে দৌড়ে এগিয়ে আসলো তার দিকে তারপর এক পলক শুভর দিকে তাকিয়ে বলল সে আদ্রিয়ানকে কি হয়েছে ও এখানে কি করছে নিলয় গত মাসে ওর খরচের টাকা পাঠিয়ে দিসনি নিলয় কিছু বলোয়ার আগেই ভিতরে ঢুকে আসলো শুভ তারপর বলল আমি এখানে টাকা নিতে আসিনি ভাইয়া তুমি সবসময় আমার সাথে এমন ব্যবহার করো কেন শুধু মাসে মাসে টাকা পাঠালেই কি ভাইয়ের দায়িত্ব শেষ হয়ে যায় ভাইয়া শুভর কথার মাঝখানে আদ্রিয়ান কিছুটা ক্ষিপ্ত মেজাজ নিয়ে বলল নীলয় ওকে বলো দে ওর যদি কোনো কাজ না থাকে তাহলে ও আসতে পারে আদ্রিয়ানের কথা শুনে ছলছল চোখে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল শুভ ভাইয়া তুমি এমন কেন সেই ছোট বেলা থেকেই তুমি আমায় অবহেলা করছ সেই ছোট বেলার ভুলের জন্য আজও তুমি আমায় শাস্তি দিচ্ছ ভাইয়া আমি তো তখন খুব ছোটছি শুভ আর কিছু বলোয়ার আগেই আদ্রিয়ান রেগে গিয়ে বলো উঠল ওকে চলে যেতে বলো নিলয় উরে নিলয় কি করবে কিছুই বুঝতে পারছে না সেই ছোটবেলা থেকে এই দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব অনেকবারই নিলয় চেয়েছিল এদের মধ্যে এই দ্বন্দ্ব শেষ করতে কিন্তু বরাবরই আদ্রিয়ানের রাগের কাছে ব্যর্থ সে নীলয় কিছুটা হতাশ হয়ে বলল আদ্রিয়ানকে আদ্রিয়ান একবার একটু আমি কোনো কথা শুনতে চাই না নিলয় তুই জাস্ট ওকে যেতে বলো আদ্রিয়ানের কথা শুনে অপরাধী ভরা কণ্ঠ নিয়ে বললো আমায় কি একবার ক্ষমা করা যায় না প্লিজ আমায় ক্ষমা করে দেও আমি তোমার সাথে থাকতে চাই ভাইয়া আমার যে একা একা থাকতে ভালো লাগে না শুভর এবারের কথা শুনে আদ্রিয়ান উঠে দাঁড়ালো তারপর নিলয়কপ উদ্দেশ্যে করে বললো আমার আর ভালো লাগছে না বাকি কাজগুলো তুই দেখে নিস নিলয় বলই চলে যেতে নেয় আদ্রিয়ান আদ্রিয়ানকে যেতে দেখে শুভ দাঁড়ালো আদ্রিয়ানের মুখোমুখি তারপর হতাশা ভরা কণ্ঠ নিয়ে বলল সে ভাইয়া আমায় কি একবার ক্ষমা করা যায় না প্লিজ আমায় একবার ক্ষমা করে দেও শুভর কাজে আদ্রিয়ান রাগী কণ্ঠে নিলয়কে বল উঠল ওকে আমার সামনে থেকে সরতে বল নিলয় আদ্রিয়ানের কথা শুনে শুভ আদ্রিয়ানের হাত ধরে বলল প্লিজ ভাইয়া আমায় ক্ষমা করে দেও শুভর রেবারের কাজে আরও বেশি রেগে যায় আদ্রিয়ান শুভকে ধাক্কা মেরে বেরিয়ে যায় সে অফিস থেকে আর শুভ হতাশা আর মন খারাপ নিয়ে তাকিয়ে রইল আদ্রিয়ানের যাওয়ার পানে প্রচণ্ড কান্না পাচ্ছে তার এমন সময় তার কাঁধে হাত রাখল নিলয় নিলয়কে দেখেই বলল সে আমায় কি কখনো ক্ষমা করবে না ভাইয়া আমি তো তখন খুব ছোট ছিলাম বল উড়ে দীর্ঘ শ্বাস ফেলল নীলয় সে বুঝতে পারছে না এই মুহূর্তে কি বলো সে সান্ত্বনা দিবে শুভকে অফিসের ছাদের এক কিনারায় একটা চেয়ারে নীরবে বসে আছে আদ্রিয়ান খারাপ লাগা রাগ দুটোই হচ্ছে তার এমনটা নয় শুভকে কষ্ট দিয়ে তার খুব ভালো লাগছে নিজের রাগ একদমই কন্ট্রোল করতে পারে না আদ্রিয়ান সেই ছোট্ট বেলা থেকেই সে খুব রাগী টাইপের নিজের জিনিসের ওপর অন্যের হাত দেওয়া একদমই সহ্য করতে পারে না সে শুভর তখন বেশি বয়স ছিল না আদ্রিয়ানের থেকে দু কি বছরের ছোট হবে শুভ শুভ ছোট বেলা থেকেই প্রায় চঞ্চল আর দুষ্ট টাইপের ছিল আদ্রিয়ানের রাত থাকলেও সে দুষ্ট কম ছিল চুপচাপ থাকা বেশি পছন্দ করত আদ্রিয়ান সেখানে শুভ ছিল একদমই উল্টো বেলায় আদ্রিয়ানের জিনিসপত্র ধরত শুভ আর এটা নিয়ে প্রায় আদ্রিয়ানের সাথে ঝগড়া হতো শুভর তবে ঝগড়া হলেও শেষে গিয়ে আদ্রিয়ানকে বকা খেতে হতো মায়ের কাছে কারণ সে বড় বাবাও প্রায় বক্ত তাকে শুভর জন্য একদিন তো সব লিমিট ক্রস করে ফেলে শুভ তার প্রিয় একটা খেলনা ভেঙে ফেলে শুভ সেদিন আদ্রিয়ান রেগে গিয়ে মারে শুভকে শুভকে মারার জন্য তার বাবা সেদিন প্রচণ্ড রেগে মারে আদ্রিয়ানকে আদ্রিয়ান সেদিন রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর ই বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল না সেদিন সে বাড়ি থেকে বের হতো আর না ভয় নামক অসুখ তাকে গ্রাস করত আর নাই বা আজ তার বাবা মা তার থেকে এত দূরে থাকত সেই রক্তের ছাপ কুকুরের ডাকগুলির শব্দ সাথে আর ভাবতে পারল না আদ্রিয়ান সেসব ভাবলই যেন এক অস্থিরতা ফিল হয় তার শক্ত করে নিজের মাথাটা চেপে ধরল আদ্রিয়ান আর ভাবতে চায় না সে সময়টা তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে চারপাশে রোদ্দুর মাখানো হিমশীতল বাতাস বইছে ধবধবে সাদা আকাশের মাঝ বরাবর দিয়ে উড়ে গেল এক ঝাঁক পাখি তবে আপাতত সেসব দিকে বিন্দুমাত্র লক্ষ্য নেই আদ্রিয়ানের সে তো চুপচাপ নিজের মাথাটা চেপে ধরে নিচের দিকে তাকিয়ে বসে আছে এমন সময় তার কাঁধে মাথা রাখালো নিলয় কারো হাতের স্পর্শ পেতেই আদ্রিয়ান চোখ তুলে তাকালো সামনেই নিলয়কে দেখে বলল কি চলে গেছে নিলয় উড়ে আদ্রিয়ানের পাশে বসে বলল নিলয় ধুম আমি খুব বাজে তাই না নিলয় সবার সাথেই বাজে ব্যবহার করি কে বলয়েছে তুই বাজে আমার দোস্ত কখনো বাজে হতেই পারে না উরে শুকনো হাসলো আদ্রিয়ান তবে কিছু বলল না আর নিলয় চেয়েছিল শুভর কথা কিছু বলতে কিন্তু আর বলতে চেয়েও কিছু বলতে পারল না সে কিছুক্ষণের জন্য নেমে আসলো তাদের মধ্যে নীরবতা হঠাৎই আদ্রিয়ান জোরে শ্বাস ফেলে বল উঠল চল যাই হুম তুই যা আমি আসছি উড়ে আদ্রিয়ান আর কিছু না বলো নিজের মতো উঠে দাঁড়িয়ে চলে গেল নিচে আর নিলয় তাকিয়ে রইল আদ্রিয়ানের যাওয়ার পানে সে বুঝতে পেরেছে আদ্রিয়ান খুবই আপোসেট নিলয় কিছু একটা ভেবে নিজের ফোনটা হাতে নিয়ে একটা কল করলো প্রথম কলেই অপর পাশের ব্যক্তিটি ফোন তুলল ফোন তুলতেই নিলয় বল উঠল তুষার সিলেট যাওয়ার একটা টিকিট চাই আমার নিলয়ের কথা শুনে অপর পাশে অফিসের লোকই তুষার বলল সে ওকে কবের স্যার নিলয় কিছুক্ষণ ভেবে নিজেই নিজেকে বললো কাল তো একটা মিটিং আছে কাল নয় ভেবেই কানের পাশে ফোনটা ঠিক মতো বলল ফোন পরশুর ওকে স্যার উড়ে নিলয় আর কিছু না বল ফোনটা কাটলো মাঝখানে কাটলো একদিন সকাল প্রায় ছয়টা ঘুমেতে প্রায় টৈটম্বুর সবাই তবে এই মুহূর্তে সবাই বললে ভুল হবে একটু কমলাপুর রেল স্টেশনের একটা প্ল্যাটফর্মে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছে নীরব অথৈশহানমীরা সুজন শরীফ আরাহি যেখানে সবাই বসে বসে তাকিয়ে আছে রেললাইনের পথের দিকে সেখানে আহি বসে বসে ঘুমিয়ে আছে পাক্কা দেড় ঘণ্টা লেগেছে আহিকে ঘুম থেকে উঠিয়ে তৈরি করে আনতে কিন্তু তৈরি করলেও আহির ঘুমটা পুরোপুরি ভাঙাতে পারেনি কেউ আসার সময় গাড়িতেও পড়ে পড়ে ঘুমিয়েছে সে আর এখনও ঘুমিয়ে আছে বিষয়টায় প্রায় সবাই হতাশ কেউ বুঝতে পারছে না এত এক্সাইটিং এর মধ্যে আহি কি করে এত ঘুমাচ্ছে পাক্কা বিশ মিনিটের অপেক্ষার অবসান ঘটিয়ে চলে আসলো ট্রেন ট্রেন আসার শব্দ কানে আসতেই হকচকিয়ে উঠল আহি তারপর চটজলদি নিজের ব্যাগটাকে কাঁধে জুলিয়ে বলল সবাইকে কি তোমরা সবাই বসে আছো যে যাবে না ট্রেন তো চলে এসেছে আহির কাজে চোখ বড় বড় করে তাকাল সবাই নীরব তো ওর মাথায় চাটি দিয়ে বলল একক্ষণ তো তোকে ডেকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না যেই ট্রেন আসলো অমনি তোর তারা শুরু হয়ে গেল নীরবের কথা শুনে মাথায় হাত দিয়ে শুকনো হাসলো আহি বলতে না বলতেই ওদের সামনে এসে হাজির হল ট্রেন ট্রেন থামতেই একে একে সবাই গিয়ে উঠল ট্রেনে আহি সবার আগে ওর পিছনে রিনিতার পর সোহান শরীফ সুজন মীরা আর সবার পিছনে নীরব অথৈ যদিও অথই সামনে আর নীরব পিছনে অতঃপর সবাই যে যার বগিত সিটে গিয়ে বসে পড়ল জানালার ধারে চুপচাপ বসল অথই। কথা কম বলোয়া প্রকৃতি প্রেমিক মিষ্টি একটা মেয়ে বাকি সবাই পক পক করলেও সে চুপচাপ বসে আছে কিছুক্ষণের মধ্যেই ট্রেন তার যাত্রা শুরু করে দিল অথৈর সোজাসুজি বসেছে আহি আর আহির পাশে রিনি এদিকে অথৈর পাশে বসেছে মীরা আর তাদেরই অপোজিট সাইডে বসেছে নীরব সোহান শরীফ আর সুজন আটজনই প্রায় হুল্লোর মাখা মুখ নিয়ে বসে ট্রেনের জার্নি মোটামুটি সবারই ভালো লাগে আর সকালের জার্নি তো আরও বেশি সুন্দর কেবল দশ মিনিটই হবে ট্রেন সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে রওয়ানা হয়েছে ঘড়ির কাটায় সকাল ছয়টা বেজে তেত্রিশ মিনিটর দূরের ছিটে ফোটা নেই একটু। সকালের ঠান্ডা মৌসুমে সিদ্ধতায় ঘেরা সূর্যিমামাচার পাশের দুদিকেই রয়েছে ছোট বড় অসংখ্য সারি সারি গাছপালা অথই সেগুলোর দিকেই নিশ্চুপে তাকিয়ে আছে ফ্রেন্ডশিপ ট্যুরে এই প্রথমই যাচ্ছে সে এক অজানা ভালো লাগা কাজ করছে তার ভিতর অথই নীরবেই তাকিয়ে রইল বাহিরের দিকে বাহিরে ঠান্ডা শীতল বাতাস এসে নাড়িয়ে দিয়ে যাচ্ছে তাকে ভীষণই ভালো লাগছে এই মুহূর্তে মনে হচ্ছে তার ভাগ্যি ঋণীর কথা শুনে এখানে এসেছে সে না হলে এই মুহূর্তটা মিস করত যদিও রাজশাহী থেকে ট্রেনেই এসেছিল সে তবে এত সকালে নয় অন্যদিকে হুট করেই নীরবের চোখ যায় অথইর দিকে মেয়েটা আসলেই খুব চুপচাপ একদম তার মতো আনমনেই হাসল সে ধীরে ধীরে কাছের গাছপালাদের দূরে সরিয়ে বড় বড় মাঠের মাঝ দিয়ে এগিয়ে গেল তারা হুল্লু রান্ডা ভালো লাগা অনেকটা এক্সাইটিং নিয়েই চলল তারা সিলেটের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে গায়ে কালো কোট প্যান্ট পরে গাড়ি করে চলছে আদ্রিয়ান কোথায় যাচ্ছে নিজেও জানে না কিছুক্ষণ আগেই হুট করে নিলয় ফোন করে বললো তাকে তাড়াতাড়ি তৈরি হতে কোথাও একটা নিয়ে যাবে তাকে কিছুটা হতাশা ভরা কণ্ঠ নিয়ে বললো আদ্রিয়ান আমরা কোথায় যাচ্ছি নিলয় ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছিল নিলয় আদ্রিয়ানের কথা শুনে সামনের দিকে তাকিয়ে থেকেই বলল সে গেলেই দেখতে পাবি আর আমরা নয় শুধু তুই যাচ্ছিস নিলয়ের কথা শুনে বেশ অবাক হয়ে বললো আদ্রিয়ান শুধু আমি মানে কোথাও যাওয়ার কথা ছিল বল তো আমার মনে পড়ছে না তাহলে তুই না বড্ড প্রশ্ন কলিস বুঝলি গেলেই তো দেখতে পাবি তাই না উরে আদ্রিয়ান কিছু বলতে চেয়েও আর বলতে পারল না চুপ হয়ে গেল সে কিছুক্ষণের মধ্যেই নিলয় গাড়ি থামালো ঢাকা এয়ারপোর্টের সামনে নিলয়কে এমন একটা জায়গায় গাড়ি থামাতে দেখে বললো আদ্রিয়ান এয়ারপোর্টে কেন উরে নিলয় কিছু না বলো গাড়ি থেকে নেমে চলে যায় গাড়ি ডিকির কাছে তারপর গাড়ির ডিকি খুলে আদ্রিয়ানের ব্যাগ বের করল ততক্ষণে আদ্রিয়ান গাড়ি থেকে বেরিয়ে পড়েছে নিলয়ের কাজে সে বেশ চমকে গিয়ে বলল তুই একজেক্টলি কি করতে চাইছিস বলতো আর আমার ব্যাগ আনলি কখন এগুলো সব কাল রাতেই গুছিয়ে রেখেছিলাম আমি এখন আর কথা না বাড়িয়ে এই টিকিটগুলো ধরার সিলেট থেকে ঘুরে আয় পকেট থেকে টিকিট বের করে আদ্রিয়ানের দিকে এগিয়ে দিয়ে এবার যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেল আদ্রিয়ান বিস্ময় ভরা কণ্ঠ নিয়ে বলল সে তোর কি মাথা খারাপ হয়ে গেছে অফিসে এত কাজ রেখে আমি সিলেট যাবো তাড়াতাড়ি বাড়ি চল বলই গাড়ি দরজা খুলতে নিল আদ্রিয়ান আদ্রিয়ান দরজা খুলতেই নিলয়ে চটজলদি গিয়ে গাড়ির দরজা চেপে ধরে বলল কাজ আছে বলই তো সিলেট পাঠাচ্ছি না হলে তো ইতালি পাঠাতাম এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যা তো আর কিছুক্ষণের মধ্যেই তোর ফ্লাইট তোর জন্য উইন্ডো সিট বুকিং করেছি মনটা একটু ফ্রেশ করে আয় তোর জন্য শ্রীমঙ্গলের একটা সুন্দর রিসোর্ট বুক করেছি যেটা তোর জন্য একদম পারফেক্ট বলই এক প্রকার ধাক্কা মেরে যেতে বলল নিলয় আদ্রিয়ানকে নিলয়ের কাজে আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল কিন্তু অফিস টেনশন নিস না আমি তো আছি দু তিন দিন নিরালায় থেকে মনটা ফ্রেশ করে আয় তোর ভালো লাগবে উরে আদ্রিয়ান আর কিছু না বল নিজের ব্যাগপত্র নিয়ে চলে গেল এয়ারপোর্টের ভিতরে হয়তো একটু নিরিবিলি জায়গায় থাকলে তার মনটা ফ্রেশ থাকবে আর একদিক দিয়ে তো ভালোই হবে কামছে কাম দু তিন দিন নিশ্চিত থাকা যাবে ওই বদমাইশ মেয়েটাকে তার দেখতে হবে না এরকম নানা কিছু ভেবে চলে গেল আদ্রিয়ান আর নিলয় ও চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে রইল আদ্রিয়ানের যাওয়ার পানে অতঃপর প্লেনে উঠে তিন নাম্বার শাড়ির কিনারায় থাকা উইন্ডো সিটে বসল আদ্রিয়ান সিটটা বেশ পছন্দ হয়েছে তার ধীরে ধীরে লোক সংখ্যা বেড়ে গেল প্লেনের ভিতর সাথে মাইকে অ্যানাউন্সমেন্টও করা হল আর দশ মিনিটের মধ্যেই প্লেন সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিবে আর বলোতে না বলোতেই কিছুক্ষণের মধ্যেই প্লেন তার সিলেট যাওয়ার যাত্রা শুরু করল ধীরে ধীরে প্লেন জমিন ছেড়ে আকাশের শূন্য হাওয়ায় ভাসতে লাগলো আদ্রিয়ান চুপচাপ বসে রইল নিজের সিট দিয়ে মেঘের কোলে ভাসছে সে যদিও রকম প্লেনের উঠার অভিজ্ঞতা নতুন নয় তার কাছে তারপরও একরাশ ভালো লাগার শিহরণ নিয়েই চলল সে ঘড়ির কাটায় তখন প্রায় সাড়ে দশটা ছাড়িয়ে গেছে আহিদের ট্রেন এসে থেমেছে কিছুক্ষণই হলো একে একে সবাই স্টেশন থেকে বেরিয়ে গাড়ি করে রওয়ানা হল হোটেল বা রিসোর্টের উদ্দেশ্যে তারপর সেখান থেকেই ব্রেকফাস্ট সেরে রওয়ানা দিবে ঘোরাঘুরি উদ্দেশ্যে আর অন্যদিকে আরেকজন প্লেন থেকে নামতেই একজন লোক এসে বলল তাকে মিস্টার আদ্রিয়ান মাহমুদ ওরে আদ্রিয়ানো মাথা নাড়িয়ে হ্যাঁ বলল আদ্রিয়ানের কথা শুনে লোকটি খুশি হয়ে আদ্রিয়ানের হাত থেকে ব্যাগটা নিয়ে বলল আমাকে নিলয়ে সার পাঠিয়েছে বিনিময়ে আদ্রিয়ান খুশি হয়ে বলল ওহ হুম চলুন আমার সাথে ওদিকেই আমার গাড়ি ওকে বলই আদ্রিয়ান চলল লোকটার সাথে তারপর গাড়িতে উঠে চলল সে নিলয়ের বুক করা সেই রিসোর্টের কাছে শ্রীমঙ্গলের বিখ্যাত এক মাটির তৈরি রিসোর্টের সামনে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান যার চাল হিসেবে রয়েছে খড়কুটো আর বাস পুরো রিসোর্টটাই মাটি দিয়ে তৈরি গোল গোলবৃত্তে ঘেরা ছোট্ট একটা মাটির তৈরি কুড়েঘরো বলোয়া যায় কিছুটা তবে আদ্রিয়ানের কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হল এর চারপাশটা পুরো জায়গাটার চারপাশ দিয়ে ঘিরে আছে ঘন সবুজের গাছপালায় ঘেরা বাগান একদম নিরিবিলি আর শান্ত সৃষ্টে ঘেরা এইবার আদ্রিয়ান বুঝতে পেরেছে তখন নিলয় কেন বলয় ছিল তাকে জায়গাটা তোর জন্য পারফেক্ট সত্যি জায়গাটা যেন তার জন্যই আদ্রিয়ান বেশি কিছু না ভেবে জোরে এক নিশ্বাস ফেলে চলে যায় রিসোর্টটির ভিতরে ভিতরটা আরও সুন্দর বাড়িটা মাটির তৈরি হলেও ভিতরটা পুরোটাই সার্থ থাইগ্রাস সমৃদ্ধ রুমের ভিতর ঢুকতে শুরুতেই যেটা চোখে পড়ে সেটা হল সেগুন কাঠের তৈরি একটা বেড তার ওপর সাদা বেড সিট বেডের পাশে ছোট্ট একটা বাঁশের তৈরি টেবিল আর উল্টো পাশে একটা ছোট্ট বাঁশের তৈরি ড্রেসিং টেবিল তার কিছুটা দূরত্বে রয়েছে থাইগ্রাস যার বাহিরে রয়েছে ছোট্ট একটা বেলকনি বেডের ডান দিকে রয়েছে বাঁশের তৈরি সোফা আলমারি এই রকম টুকিটাকি জিনিসপত্র দিয়ে ঘেরা রুমটা আদ্রিয়ানের বেশ পছন্দ হয়েছে রুমটা আদ্রিয়ান শুধুতেই চলে যায় ওয়াশরুমের দিকে দিয়েও খুব বেশি কষ্টের জার্নি ছিল না তার কিন্তু তারপরও গোসল করে নিজেকে একটু ফ্রেশ করতে চায় সে এসব ভেবে আদ্রিয়ান তার গায়ের কোটটা খুলে বিছানার ওপর রেখে চলে যায় ওয়াশরুমের দিকে ক্লান্ত মাখা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে আহিনীরবথই রিনিসোহান সুজন শরীফ আর মীরা তাদের রিসোর্টের সামনে খুবই সুন্দর একটা রিসোর্ট যার পুরো বাড়িটাই কাট আর বাঁশ দিয়ে তৈরি পর পর কয়েকটা রুম আর রুমের দরজার সামনেই বারেন্দা বারান্দার সামনেই ছোট্ট একটা মাঠার মাঠের চারদিকে সুন্দর সুন্দর গাছপালা বারান্দার গা ঘেষেই রয়েছে কিছু রং বেরঙের ফুল গাছ সেই ফুলের পাপড়িতে ভরে আছে বারান্দা আর মাঠের আশপাশ যেন মুগ্ধ করা এক পরিবেশ আর মণিমুগ্ধকর ফুলের গ্রাণ সবাই বেশ মুগ্ধ হয়েছে আশপাশটা দেখে শ্রীমঙ্গল মানেই হল সবুজে ঘেরার সমরোহ আর চায়ের বাগান আসার পথেই চা বাগান দেখেছে তারা হঠাৎই সবাইকে উদ্দেশ্যে করে বললো নীরব এখানে টোটাল চারটে রুম আছে আর আমরা আটজন তাই এক এক রুমে দুজন করে থাকবে ঠিক আছে উড়ে সবাই মাথা নাড়াল সবার মাথা নাড়ানো দেখে আবারও বললো নীরব হুম আর শোন এদিকের দুটোই আমরা ছেলেরা থাকবো আর ওদিকে দুটো তোরা মেয়েরা নীরবের এবারের কথা শুনে ঋণী বল উঠল ঠিক আছে ভাইয়া হুম এখন তোরা যে যার রুমে গিয়ে ফ্রেশ হ আমি নাস্তার ব্যবস্থা করছি আরেকটা কথা এখন আর কোথাও বের হব না একেবারে লাঞ্চের পর হাম হাম ঝর্নার উদ্দেশ্যে বের হব আজকে ঝর্না পাহাড় এসব দেখব আর কালকে পুরো চা বাগানের আশপাশ সাথে মাধবপুর লেক আর পরশু নীরব আর কিছু বলোয়ার আগেই সোহান বল উঠল হুম জানি তুই তোর বাসায় আর আমরা আমাদের বাসায় থুম তবে এখন যে যার রুমে যা উড়ে সবাই মুচকি হেসে বললো ওকে তারপর একে একে সবাই চলে যায় যে যার রুমে কথা মতো এদিকের দুটো রুমের একটাই নীরব সোহান থাকবে আর আরেকটা সুজন শরীফ আর ওদিকের দুটোর একটাই আহি রিনী আর অন্যটায় মীরা অথই অতঃপর যে যার ব্যাগপত্র নিয়ে নিজেদের রুমে ঢুকে পড়ল বাড়িরটার একদম কিনারার রুমটায় ঢুকলো আহি রিনি। ঋণি তো ভিতরে ঢুকেই আগে শটাং হয়ে শুয়ে পড়ল সাদা তুলতুলে নরম বেডে তারপর কিছুক্ষণ শুয়ে থেকে উঠে দাঁড়িয়ে বলল সে আমি ফ্রেশ হয়ে আসছি এতটুকু চলে যায় সে ওয়াশরুমের দিকে আর আহি নিজের ব্যাগটা এক কিনারায় রেখে পুরো রুমটা দেখতে ব্যস্ত এখানের জিনিসপত্র বা ফার্নিচারগুলো কাঠের আর বাঁশের তৈরি একটা ছোট্ট বেলকনি আছে সোফার পাশ দিয়ে সোফাটা বেলকনির দরজার পাশ দিয়েই আর সোফার সোজাসুজি কাঠের দেয়াল জুড়ে আছে একটা ছোট্ট জানালা আহি একপা একপা করে এগিয়ে গিয়ে খুলে ফেললো জানালাটা জানালা খুলতেই এক মৃদু বাতাস ছুঁয়ে দিল আহিকে একরাশ মুগ্ধতা এসে গ্রাস করল তাকে জানালার বাহিরেও শুধু সবুজ আর সবুজ এরই মধ্যে দুটো ছেলে এসে দরজায় নখ বলল আমরা কি আসতে পারি কারো কণ্ঠ কানে আসতেই পিছন ফিরে তাকালো আহি সামনে দুটো ছেলে আর তাদের হাতে খাবার দেখে আহির আর বুঝতে বাকি রইল না তারা এখানে কেন এসেছে আহিও বেশি কিছু না ভেবে বলল থুম আসুন উড়ে ছেলেগুলো তেমন কিছু না বলো ভিতরে ঢুকে সোফার সামনে থাকা টেবিলে ওপর তাদের হাতে থাকা খাবারগুলো রাখলো তারপর সোজা হয়ে দাঁড়িয়ে আহিকে উদ্দেশ্য করে বলল আপনাদের খাবার উড়ে আহিও হালকা হেসে বলল ধন্যবাদ থুম এতটুকু বলো চলে যায় ছেলেগুলো আহি ছেলেগুলো যেতেই আবারও তাকালো জানালার বাহিরে এরই মধ্যে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হল ঋণি টেবিলের ওপর খাবার দেখে বলল সে খাবার দিয়ে গেছে ঋণির কথা শুনে বাহিরের দিকে তাকিয়ে থেকেই বললো আহি হুম উড়ে ঋণি খুব এক্সাইটিং হয়ে গিয়ে বসল সোফার ওপর তারপর বল উঠল উফ খুব ভালো হয়েছে আমার বড্ড খিদে পেয়েছে বলই হাতের টাওয়ালটা বিছানার ওপর ছুঁড়ে মেরে খেতে শুরু করল রিনি খাবার হিসেবে এই মুহূর্তে দিয়ে গেল ঝাল ঝাল গরুর গোস্ত গোল রুটির সাথে চা আপাতত নাস্তার জন্য এটাই যথেষ্ট ভেবেই খেতে শুরু করল এক লোকমা খাবার মুখে দিতেই অটোমেটিক মুখ থেকে বেরিয়ে আসলো তার উমিয়াম্মি ঋণির মুখে খাবারের প্রশংসা শুনে আহি জানালার কাছ থেকে সরে এসে বলো ধুম একা একাই খাবি সব আহির কথা শুনে ঋনি তার আঙ্গুল চেটে বলল তা হবে কেন তুইও আয় থুম আয়তাছি এতটুকু বলো আহিও হাতে টাওয়াল নিয়ে চলে যায় ওয়াশরুমের দিকে পরন্ত বিকেলে বেলকনির পাশে বসে হাতে হারমোনিকা নিয়ে চুপচাপ বাজাচ্ছে আদ্রিয়ান আরমোনিকা বাজানো ছেড়ে দিয়েছে আদ্রিয়ান অনেক আগেই কেন যেন আজ তার বাজাতে খুব ইচ্ছে করছে কয়েক মুহূর্ত আগে যখন কাপড় খুঁজতে ব্যাগে হাত দিয়েছিল আদ্রিয়ান তখনই এটা চোখে পড়ে তার হয়তো নিলয় রেখেছিল তার ব্যাগে এটাও আদ্রিয়ানের ছোট বেলার একাকিত্বের সঙ্গী ছিল বটে সময়ের সাথে সাথে যেন সব কিছুই হারিয়ে যায় কিন্তু আজ সেই হারিয়ে যাওয়া দিনগুলিকেই একটুখানি কাছে আনলো আদ্রিয়ান এক অদ্ভুত ভালো লাগা আর শূন্যহীন অনুভূতি হচ্ছে তার তার সামনেই গাছের ডালে বসে আছে কিছু পাখি তারাও হয়তো আদ্রিয়ানের হারমোনিকার আওয়াজে মুগ্ধ হয়ে চুপচাপ বসে আছে ডালে যদিও আশেপাশে খুব বেশি লোকজন নেই যেটা আছে সেটা হল গাছের পাতার হালকা ঝিরিঝিরি শব্দ পাখিদের কলরবণিঝুম বিকেলের ধমকা হাওয়া যেটা আদ্রিয়ানের চঞ্চল মনটাকে শান্ত হতে করছে বাধ্য আদ্রিয়ানের বেশ ভালো লাগছে এই নিরিবিলি জিনিসপত্রই বেশ লাগে আদ্রিয়ানের এমন সময় হঠাৎই টুম করে একটা মেসেজ আসলো আদ্রিয়ানের ফোনে ম্যাসেজের শব্দ কানে আসতেই নিজের হাতে থাকা আর্মনিকাটা মুখ থেকে সরিয়ে বাজানো বন্ধ করে নিচ থেকে হাতে ফোনটা নিল আদ্রিয়ান ওপরেই নিলয়ের ম্যাসেজ দেখে হালকা হাসল আদরিয়ান অতঃপর ম্যাসেজ অপশন চেক করতেই দেখল সে নিলয়ের লেখা কিরে নির্জন জায়গা পেয়ে আমায় ভুলে গেলি নাকি একটা ফোনও তো করলি না নিলয়ের ম্যাসেজ দেখে বেশ বিস্মিত হয় আদ্রিয়ান সত্যি সে ভুলে গিয়েছিল নিলয়কে ফোন দেওয়ার কথা আদ্রিয়ান চটপট কিবোর্ডে হাত রেখে লিখতে শুরু করল আমি সত্যি ভুলে গিয়েছিলাম জায়গাটার প্রেমের পড়ে গেছি দোস্ত আদ্রিয়ানের ম্যাসেজ যেতে না যেতেই নিলয় লিখে পাঠালো যাক আমার দোস্ত কোনো মেয়ের প্রেমে পড়তে না পারলেও শেষ মেষ জায়গার প্রেমে তো পড়ছে নিলয়ের ম্যাসেজ দেখে অটোমেটিক হেসে ফেলে আদ্রিয়ান তবে কিছু বল না সে ফোনটা হাত থেকে সরিয়ে আবারও প্রকৃতির দিকে তাকিয়ে আর্মনিকাটা মুখে নিয়ে বাজাতে শুরু করল আদ্রিয়ান সাথে সাথে আবারও তাকে ঘিরে ধরল প্রকৃতির মায়া পাখিরাও যেন নেচে উঠল আবার এতক্ষণ যেন আদ্রিয়ানেরই অপেক্ষায় ছিল তারা পরিবেশটা এমনিতেই অনেক সুন্দর এখন যেন আদ্রিয়ানের হারমোনিকার শব্দ পেয়ে আরও মুগ্ধকর আর মায়াবী হয়ে উঠেছে বিভিন্ন ধরনের বাস বাসগাছদের মধ্যে দিয়ে এগিয়ে চলছে নীরব অথৈয়াহি ঋণী মীরাসহ বাকি সবাই সবারই এই মুহূর্তে উদ্দেশ্য হচ্ছে শ্রীমঙ্গলের বিখ্যাত ঝর্ণা যেটা হাম হাম জলপ্রপাত নামে বেশি পরিচিত বা জনপ্রিয় অনেক আগেই তারা দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়েছে হাম হাম জলপ্রপাত দেখার উদ্দেশ্যে ওদের সাথেই আছে ওদের রিসোর্টের একজন দক্ষ গাইড এছাড়াও এখানে থাকা অল্প মানুষজন ওনাদের সাহায্যেই ঝর্নার উদ্দেশ্যে যাচ্ছে ওরা এখান থেকে যাওয়ার পথে কিছু কিছু জীবদের দেখতে পেয়েছে ওরা এর মধ্যে এক নাম্বার হল গাছে থাকা বানর এছাড়া পাখিদের কিচিরমিচির শব্দ তো আছেই যতই ঝর্নার কাছাকাছি যাচ্ছে ওরা ততই যেন পানির ঝিরিঝিরি শব্দ ভেসে আসছে কানে কিছুক্ষণের মধ্যেই পাহাড় পেরিয়ে ভেজালো পাথরের মাঝে এসে থামল সবাই এরপর একে একে সবাই মিলে পাথরের ঘেরা ছোট্ট জলাভূমি পেরিয়ে এগিয়ে যেতে লাগলো ওরা সবার পিছনেই রয়েছে নীরব হাতে আছে তার মুঠো ক্যামেরা যেটা দিয়ে নানান জিনিসের ছবি তুলছে সে অবশ্য সহছে তুলছে বললে একটু ভুল হবে সোহান শরীফ আর সুজনের জোড়াজোড়ি ছবি তুলতে বাধ্য হচ্ছে সে তবে প্রথম দিক দিয়ে বিরক্ত লাগলেও এখন বেশ ভালো লাগছে তার অবশেষে উঁচু নিচু পথবাস গাছদের আগা গোনা পাহাড় আর ছোট ছোট পাথরদের জলাভূমি পেরিয়ে চলে আসলো হাম হাম জলপ্রপাতের কাছে নীরব অথয়াহি ঋণী সোহানমীরা সুজন আর শরীফ আটজনই প্রায় মুগ্ধ এই জলপ্রপাতের সৌন্দর্য দেখে বিশাল উঁচুতে থাকা একটা পাহাড় বেয়ে নিচে গড়িয়ে পড়ছে পানি যার ঝন ঝনাঝন শব্দে প্রায় মুগ্ধ সবাই আখি ভরিয়া চাহিয়া রহিল সবাই ঝর্নার কাছে কিছুটা এগোতেই মুখে এসে লাগছে স্বচ্ছ পানির ছিটে একে একে সবাই ঝর্নার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল আর নীরবের দিকে ছুঁড়ে দেওয়া হল ফটোগ্রাফারের কাজ আর বেচারি নীরব সেও বাধ্য ছেলের মতো ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল ঝর্ণা ঠিক মাজব্রার্ব সমৃদ্ধ খানিকটা দূরত্বে পানির নিচের পাথরের ওপর দাঁড়িয়ে আছে সোহান সুজন আর শরীফ আর ওদের ঠিক পিছনেই মেয়েরা সাধারণত সোহান ওরা দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য তিন বন্ধু একসাথে গা জড়িয়ে ধরে দাঁড়িয়ে নীরবকে উদ্দেশ্য করে বল উঠল দোস্ত তোল গলায় ক্যামেরা ঝুলিয়ে বেশ নীরবেই দাঁড়িয়ে ছিল নীরব বন্ধুদের কথা শুনে কিছুটা হকচকিয়ে উঠে তাকালো সে সোহানদের দিকে তারপর বলল হুম এতটুকু বলো ক্যামেরাটা চোখের সামনে ধরে ছবি তুলতে লাগল নীরব বেশ কয়েকটা ছবি তোলার পর হঠাৎই ওদের পিছনে দাঁড়িয়ে থাকা অথইর দিকে চোখ যায় নীরবের ক্যামেরাটাকে হালকা নিজের মুখের সামনে থেকে নামিয়ে তাকালো সে অথৈর দিকে মিষ্টি কালার থ্রিপিচ পড়েছে চুলগুলো সামনে দিয়ে সাজিয়ে বেনুনি করা চোখে কাজল হাত ভর্তি কাচের চুরিয়ার ঠোঁটে গোলাপি লিপস্টিক এতটুকু সাজেই বেশ আচ্ছন্ন লাগছে অথৈকে নির্বের তাকিয়ে থাকার মূল কারণ হল অথৈ চোখ বন্ধ করে ঝর্নার পানিতে মুখ মাখাচ্ছে তার মুখমণ্ডলে বেশ মুগ্ধতা নিয়েই তাকিয়ে আছে নীরব অথৈর দিকে ওই নীরব কোথায় হারিয়ে গেলি ছবি তোল হঠাৎই সোহান ওদের কথা শুনে নীরব তার ভাবনা থেকে বেরিয়ে আসলো কিছুটা আমতা আমতা করে বলল সে থুম হ্যাঁ এতটুকু বলো ক্যামেরাটা আবারও চোখের সামনে নিল সে তবে এইবার আর সোহানদের ছবি তুলল না আনমনেই অথৈর মুখমণ্ডলের ছবি তুলে নিল নীরব অথইর বেশ কয়েকটা ছবি তোলা শেষ হতেই চোখ যায় নির্বের আহি আর রিনির দিকে রিনি তার মোবাইলে সেলফি তুলতে ব্যস্ত আর আহি চুপচাপ নিচে বসে পানি দেখছে অবশ্য পানি দেখছে বললে ভুল হবে পানির নিচ থেকে ছোট ছোট পাথরগুলোকে হাতে উঠিয়ে দেখছে আহির কাজে হাসলো নীরব তারপর পর পর আহির কিছু ছবি তুলে ক্যামেরায় সেগুলাকে একবার দেখে আনমনেই বল ফেলল সে এই মেয়েটা আসলেই একটা পাগলি বলই আবারও হেসে ফেলল নীরব তারপর আবারও ব্যস্ত হয়ে পড়ল সে সোহান শরীফ আর সুজনের ছবি তুলতে পরন্ত বিকেলের হাম হাম ঝর্ণা দেখা শেষ করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা পেরিয়ে গিয়েছিল নীরব ওদের সারা বিকালটা বেশ ভালোই কেটেছে সবার একরাস সিদ্ধতা একরাস মুগ্ধতা আর অভিরাম ভালো লাগার মাঝ দিয়েই চলে গেল সবার ক্লান্ত মাখা শরীর নিয়ে ধপাস করে বিছানায় গাইলে দিল সোহান শরীফ ও সুজন আর এদের অবস্থা দেখে নীরব তার গলা থেকে ক্যামেরাটা খুলে টেবিলে উপর রেখে বলল কিরে এইটুকুতেই হাঁপিয়ে গেলি নীরবে কথা শুনে সোহান ক্লান্ত মাখা শরীর নিয়ে বলল হাঁপাইনি দোস্ত জাস্ট ক্লান্ত লাগছে উরে নীরব মুচকি হেসে বললো তা তো দেখতেই পাচ্ছি বলই চলে যায় সে ওয়াশরুমের দিকে আর বাকি রইল মেয়েরা তারাও ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গায়ে দিয়ে শুয়ে রইল যে যার রুমে রাত প্রায় তখন দশটার কাছাকাছি যদিও শহরের হিসেবে এই সময়টাকে গভীর রাত বলোয়া যায় না কিন্তু গ্রামীণ মাটিতে যেন এর একদমই উল্টো প্রায় সবাই বেশ ঘুমে মগ্ন তখন হঠাৎ অথৈদের রুমের দরজা খুলে বাহিরে বের হল অথই। এমনটা নয় সে ঘুমায় নিহুট করেই ঘুমটা ভেঙে যাওয়াতে রুম থেকে বের হয় অথই। এমনিতেও রাতের মৌসুম দেখতেও বেশ লাগে তার অথই বারান্দার ধারে রেলিং এ হাত দিয়ে কিছুটা আরাম করে সোজা হয়ে দাঁড়িয়ে রইল চুপটি করে বারান্দায় থাকা লাইটগুলো জল জল করছিল তখন হয়তো এই লাইটগুলো সারা রাতি ঝালানো থাকে বেশ খানিকটা দীর্ঘশ্বাস ফেলল অথই তারপর তাকালো সে আকাশের দিকে জ্যোৎসা ভরা আলোতে প্রায় সবকিছুই দেখা যাচ্ছে আকাশটাও রয়েছে বেশ চুপচাপ কোনো তারা নেই হালকা হালকা মেঘেরা এসে হাতছানি দিচ্ছে পানে হয়তো বৃষ্টি হবে আবার হয়তো হবে না তবে অথই যতটা বুঝছে পারছে আকাশ দেখে আজ সারা রাত আকাশে মেঘ থাকবে তবে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাটাই যেন বেশি প্রকৃতির রূপ এটা কখন কোথায় কিভাবে বদলে যাবে এটা বোঝা বড়ই দায় এটা শুধু আল্লাহই ভালো জানেন মানুষ তো শুধু আনুমানিক কিছু একটা বলো দেয় তবে এটা যে সবসময় ঠিক হবে এমনটা নয় কখনো কখনো মানুষের আনুমানিকতাটাই ঠিক হয় আবার কখনো কখনো হয় না অথই তার চোখের চশমা খুলে ফেলেছে অনেক আগেই বেশ ভালো লাগছে এখন যেন এই চশমাটার জন্য এই রাতের প্রকৃতি দেখতে তার ব্যাঘাত ঘটেছিল এমন সময় হঠাৎই এক দমকা হাওয়া আসলো পুরো বারান্দা জুড়ে হাওয়াটা এতটাই তীব্র ছিল যে এক নিমিষেই গাছের পাতা আর ফুলের পাপড়িদের ঝরে ফেললো অনেক সাথে ছিটকে আসলো কিছু ধুলো হুট করে এমনটা হওয়াতে বেশ অপ্রস্তুত ছিল অথই যার ফলে কিছুটা ধুলো চলে যায় তার চোখেও চোখে কিছু গিয়েছে এটা বুঝতে পারার সাথে সাথে চোখে হাত দিয়ে ডলতে শুরু করলো অথই। এমন সময় সেখানে উপস্থিত হল নীরব আচমকা তাদের চালের উপর কিছু পড়ার শব্দ পেতেই ঘুম ভেঙে যায় তার আরেকবার ঘুম ভেঙে যাওয়া মানে আগামী দু থেকে তিন ঘন্টায় তার চোখে ঘুম নেই নীরব দরজা খুলে বাহিরে বের হতেই তার থেকে বেশ খানিকটা দূরে অথইকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হয় সে তেমন কিছু না ভেবেই এগোতে থাকে নীরব অথই দিকে কারণ সে বুঝতে পেরেছে অথই ঠিক নেই তুমি এখানে দাঁড়িয়ে কি করছ হঠাৎই কারো কণ্ঠ কানে আসতেই বেশ খানিকটা চমকে উঠল অথই। তবে বেশি ঘাবরালো না কারণ এমনটা নয় অথই ভয়েসটা আসলে কার এটা বুঝতে পারেনি অথই বেশ বুঝতে পেরেছে এটা নীরবের গলা অথই তার চোখ থেকে হাত সরিয়ে আস্তে আস্তে চোখ খুলে দেখতে চাইল সামনে কিন্তু চোখ খুলতেই হালকা জ্বালা পোড়া অনুভব করতেই চটজলদি চোখ বন্ধ করে আবারও হাত দিয়ে চোখ ডলতে শুরু করল সে অথৈর কাজে নীরবের বুঝতে বাকি নেই অথই কেন ঠিক নেই নীরব অথৈর দিকে আর একটু এগিয়ে এসে ওর হাত চেপে ধরে বলল কুল ডাউন আমি দেখছি এই অথৈর কাছাকাছি দাঁড়িয়ে ওর চোখে ফু দিতে লাগল নীরব নীরবের কাজে শুরুতে একটু চমকে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিল অথই। অল্প কিছুক্ষণের মধ্যেই অথৈর চোখ ঠিক হয়ে গেল কিন্তু হাত দিয়ে ডলার কারণে হালকা লালচে বর্ণ ধারণ করেছে অথৈর চোখ নিজের চোখে হালকা আরাম ফিল হতেই অথই তার চোখের চশমাটা পরে নির্বের দিকে তাকিয়ে বলল থ্যাংক ইউ উড়ে নীরব মুচকি হেসে বলল ইটস শোকে তা এত রাতে এখানে কি করছো ঘুমাওনি নীরবের কথা শুনে অথই বেশ সরল কণ্ঠে বলল আসলে ঘুমাইনি বললে ভুল হবে হুট করেই ঘুম ভেঙে যায় তাই আর কি এখানে এসে দাঁড়িয়েছিলাম ওহ ঘুমটা তা আপনি ঘুমাননি আমি আমারও হুট করেই কিছু একটা পড়ার শব্দ পেতেই ঘুম ভেঙে যায় ও হয়তো তখন তীব্র বাতাসের কারণে গাছের ডাল ভেঙে পড়েছিল হতে পারে ঠুম এরপর নেমে এলো দুজনের মাঝে নীরবতা পাশাপাশি বারান্দায় নীরবে দাঁড়িয়ে রইল দুজন আকাশটা এখনো মেঘাছন্ন হালকা হালকা বাতাস বইছে চারপাশে বাতাসে গাছের পাতাগুলো নড়ছেও বারংবার অথৈর ইচ্ছে করছিল এখনই সে বলো আহির কথাটা কিন্তু আবার বলল না কে জানে হয়তো এমনটা করলে আহি রেগে যাবে কিছুক্ষণ নির্বতায় কাটিয়ে বলে উঠল অথই। এখন তবে ঘুমাতে যাচ্ছি আপনিও জানরাত তো অনেক হয়েছে উরে নীরব অথৈর দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল থুম উরে অথইও আর কিছু বললো না নিজের চোখের চশমাটা একবার ঠিক করে হাউসি দিতে দিতে চলে গেল নিজের রুমের দিকে বিছানায় তখন মীরা গভীর ঘুম মগ্ন অথই বেশি কিছু না ভেবে দরজাটা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ল মীরার পাশ দিয়ে অন্যদিকে অথৈ যেতেই নীরব আবারও তাকালো আকাশের দিকে মুগ্ধ করা মেঘাছন্ন আকাশ পাশেই গ্রাণযুক্ত মুগ্ধ করা ফুলের সুবাস পুরো বারান্দা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে ফুলের পাপড়ি জোরে এক নিঃশ্বাস ফেলল নীরব বেশ ভালো লাগছে তার তবে ঘুম আসছে না নীরব কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার পাশ দিয়েই ও ছিল একটা দোলনা দোলনাটাতেই ফুলের পাপড়িতে ভর্তি নীরব বেশি কিছু না ভেবে দোলনার এক সাইডের পাপড়িগুলো হাত দিয়ে সরিয়ে বসে পড়ল দোলনায় কেন যেন এই মুহূর্তে অথইকে নিয়ে ভাবতে ইচ্ছে করছে তার ঘড়ির কাটায় প্রায় এগারোটা বেজে আটান্ন মিনিটই বলতে গেলে প্রায় বারোটা বেজে গেছে রাত অনেক হলেও চোখে ঘুম নেই আদ্রিয়ানের এর দুটো কারণ এক তার দুঃস্বপ্ন আর দুই আশেপাশে প্রচুর জীবজন্তু ডাকছে যেমন শেয়াল প্যাঁচা বিছানায় চুপচাপ শুয়ে শুয়ে মোবাইলে গেম খেলছে সে আজ সারা রাত হয়তো না ঘুমিয়েই কাটিয়ে দিবে সে কিন্তু না বেশ বিরক্ত লাগছে আদ্রিয়ানের আদ্রিয়ান তার মোবাইলটাকে বিছানার ওপর ছুঁড়ে ফেলে শোয়া থেকে উঠে বসল তারপর চোখ মুখ কিছুক্ষণ চেপে ধরে ড্রয়ার থেকে একটা টেবলওয়েট বের করে খেয়ে নিল সে কিছুক্ষণ যেতে না যেতেই চোখে এসে ভর করল তার ঘুম নামক প্রশান্তি কারণ ঘুমের ঔষধ খেয়েছে যে আদ্রিয়ান আদ্রিয়ান নীরবে তার গা এলে দিলও বিছানায় তারপর বিছানার পাশে থাকা সুইচ টিপে রুমের লাইট বন্ধ করে দিতেই পুরো রুম অন্ধকারে ভরে গেল শুরুতে অন্ধকারে পুরো রুম টুই টুম্বর হলেও কিছুক্ষণ যেতে না যেতেই রাতের জোৎসা ভরা আলো এসে ভর করল আদ্রিয়ানের রুমে বেলকনির ভিতর থেকে জানালার কার্নিশ বেয়ে সাদা পর্দা ভেদ করে আসছে বাতাস দূর আকাশে থাকা চাঁদ মামাও আজ জ্বলোছে ভীষণ যদিও আকাশটা কতক্ষণ আগে মেঘে থাকা ছিল কিন্তু এখন মেঘকে আড়াল করে সূর্যের আলোতে আলোকিত হয়ে উকি মারছে মামা তারা নেই আশেপাশে একটাও যেটা আছে সেটা হল মস্ত বড় আকাশে একটা সুন্দর মামা সকাল ছয়টা নিজের রুমের দরজা খুলে বাহিরে বের হলো আহি কাল রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াতে সকালে তাড়াতাড়ি উঠেছে সে আহি আশেপাশের চারদিকে চোখ বুলালো একবার পাখির কিচিরমিচির ডাকছে খুব পাখিদের ডাক শুনে মুচকি হাসলো আহি হঠাৎই রুমের ভিতর ঢুকতে যাবে এমন সময় চোখ যায় আহির নীরবের দিকে নীরবকে দোলনায় ঘুমিয়ে থাকতে দেখে বেশ অবাক হয়ে এগিয়ে আসলো সে নীরবের দিকে বুকে হাত জড়িয়ে ধরে চোখ চশমা পড়া অবস্থাতেই বেঘরে ঘুমাচ্ছে নীরব নীরবকে দেখেই একরাস মুগ্ধতা এসে গ্রাস করল আহিকে আহি চুপচাপ নীরবের পাশ দিয়ে বসে পড়ল তারপর তাকিয়ে রইল সে নীরবের মুখের দিকে বুকে হাত দিয়েই উল্টো দিক ফিরে ঘুমিয়ে আছে নীরব আহি গালে হাত দিয়ে মনে মনে বললো তোমায় যে কতটা ভালোবাসি আমি ঠিক বল বোঝাতে পারবো না ভায়া কিন্তু এই ভালোবাসার কথা বলতে ভীষণ ভয় লাগে আমার আচ্ছা আমি তোমায় ভালোবাসি বললে তুমি কি রাগ করবে নাকি তুমিও আমায় ভালোবাসবে জানো কতবার তোমায় ভালোবাসি বলতে গেছি কিন্তু যতই বারোই গেছি ততবারই কিছু না কিছুর কারণে তোমায় বলতে পারিনি বার বার এমন কেন হচ্ছে তো এই দেখো না তোমার জন্য লেখা চিঠি আমি আমার ড্রোয়ারেই ফেলে এসেছি বার বার এমন কেন হয় তো তবে যাই বলো তুমি কি দেখতে একদম কিউটের ডিব্বা চশমা পড়লে তো তোমায় আরও কিউট লাগে কথাগুলো মনে মনে ভেবে হেসে উঠল আহি এরই মধ্যে নীরবের ঘুম ভেঙে যায় সামনেই আহিকে নিজের দিকে তাকিয়ে হাসতে দেখে বলো উঠল নীরব কি ব্যাপার তুই হাসছিস কেন আচমকা নীরবের কণ্ঠ কানে আসতেই হকচকিয়ে উঠল আহি কিছুটা আমটা আমতা করে বলল সে না মানে তুমি এখানে কেন ঘুমিয়ে আছো এটা আগে বলো সে তো কাল রাতে হুট করে ঘুম ভেঙে যাওয়ায় এখানে এসে বসেছিলাম কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি ও আমিও তোমায় এখানে ঘুমাতে দেখে ডাকতে এসেছিলাম ও ঠিক আছে তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হ আর বাকিদের ও ডাক নাস্তা সেরেই আমরা বের হব নীরবের কথা শুনে আহিও বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল ঠিক আছে ভাইয়া থুম উড়ে আহি আর কিছু না বলো চলে যায় নিজের রুমের দিকে আর নীরবও কিছুক্ষণ আহির যাওয়ার পানে তাকিয়ে দেখে চলে যায় নিজের রুমের দিকে সকালের নাস্তা সেরে আটকি সাড়ে আটটার দিকে সবাই বেরিয়ে পড়ে ভ্রমণের উদ্দেশ্য প্রথমে মাধবপুর লেক আর তার পরে চা বাগান এই দুটোর মাঝখানে লাঞ্চ সেরে একবারে সন্ধ্যার দিকে রিসোর্টে ফিরবে সবাই তারপর কাল সকালে যে যার বাড়ির উদ্দেশ্যে যাবে এমন চিন্তা ভাবনা নিয়েই রিসোর্ট থেকে বের হল নির্বাহী থৈরিনী মিরা সোহান শরীফ আর সুজন তারপর একসাথে হেঁটে রিসোর্ট থেকে বেরিয়ে বড় গাড়ি করে বের হলো সবাই মাধবপুর লেকের উদ্দেশ্যে শ্রীমঙ্গলের সারি সারি আঁকা বাঁকা পথ পেরিয়ে এগিয়ে চলছিল নিরবধৈমীরা আহ সোহানরিনী সুজন আর শরীফ মস্ত বড় গাড়ির জানালার পাশে মুখ বাঁকিয়ে বসে আছে আহি প্রকৃতির প্রেমে যেন বারবার পড়ছে সে সরু রাস্তা দিয়েই চলছে ওরা রাস্তার চারপাশে যেমন রয়েছে সারি সারি গাছপালা তেমন চারপাশের মাঠ জুড়ে রয়েছে অসংখ্য সারি সারি চা বাগান যদিও ওরা এই মুহূর্তে চা বাগানের উদ্দেশ্য বের হয়নি কিন্তু তারপরও দূর থেকেই চারপাশের চা বাগান দেখেই প্রায় মুগ্ধ সবাই আহি নিশ্চুপে গাড়ির জানালার পাশে বসে মুগ্ধ নয়নে তাকিয়া আছে বাহিরে হিম শীতল ঠান্ডা বাতাস এসে লাগছে আহির মুখে এতে আরো বেশি ভালো লাগছে আহির সময়টা সকাল আটটার কাছাকাছি হওয়াও রোদ্দুর নেই তেমন এই রোদ্দুর বিহীন সরু রাস্তার মুগ্ধ করা পরিবেশ আর চা বাগানের সৌন্দর্যের যেন প্রেমে পড়েছে সে আহি নীরবে তার চোখ দুটো ভুজে ফেলল আজ যেন চোখ বন্ধ করতেই প্রকৃতিকে কাছ থেকে ফিল করছে সে একরাশ মুগ্ধতা আর অভিরাম ভালো লাগা নিয়েই এগিয়ে চলছে সে বাকিরাও প্রায় একই রকম আহির পাশেই বসে আছে ঋণী সে মোবাইল দেখছে আর রিনির পাশে অথই সে চুপচাপ বসে আছে মুখে তেমন কথা নেই ওরা বসেছে গাড়ির শেষের সিট জুড়ে আর মাঝখানের সিটে বসেছে সুজন আর সুজনের পাশ দিয়ে নীরব আর সামনের সিটে বসেছে শরীফ আর সোহান ওরা বেশ হাসাহাসি করছে আর নীরব মাঝে মধ্যে ওদের কথার তালে তালে মাথা নাড়াচ্ছে তবে প্রকৃতির এই দমকা হাওয়া বেশ সবাই ফিল করছে গাড়ির সব জানালাগুলো খোলা ছিল কিনা জানালার কার্নিশ বেয়ে দমকা হাওয়া এসে বার বার আদ্রিয়ানের থাইগ্রাস জুড়ে থাকা সাদা পর্দাগুলো উড়িয়ে দিচ্ছে বারবার রাতের চাঁদ মামা চলে গেছে অনেক আগেই এখন আস্তে আস্তে মামা তার আলো ছড়াচ্ছে পরিবেশটা বেশ মিষ্টি আর স্বাচ্ছন্দ্যপূর্ণ কিন্তু এসবের ওপর বিন্দুমাত্র নজর নেই আদ্রিয়ানের সেতু তার মতো গভীর ঘুমে ব্যস্ত আদ্রিয়ান এতটাই গভীর ঘুমে ব্যস্ত যে তার ফোনটা বেশ কয়েকবার বেজে বেজে কেটে যাচ্ছে সেটা একবারও বুঝতে পারছে না সে অন্যদিকে অফিসে বসে লাগাতার নিলয় কল করে যাচ্ছে আদ্রিয়ানকে কিন্তু আদ্রিয়ানের হুশ নেই বিকেলেই একটা ভিডিও কনফারেন্স মিটিং রয়েছে আদ্রিয়ানের সে ব্যাপারেই কিছু কথা বলতো নিলয় কিন্তু আদ্রিয়ানের তো ফোন তোলার খবরই নেই লাস্ট স্টার একবার কল করল নিলয় কিন্তু সেটাও আদ্রিয়ান না ধরাতে খানিকা চিন্তিত মাখামুখ নিয়ে বসে পড়ল সে চেয়ারে পুরোটা না বুঝতেও খানিকটা আন্দাজ করতে পারছে নিলয় ছোট্ট একটা দীর্ঘ শ্বাস ফেলে ফোনটা রেখে দিল সে টেবিলে প্রায় কয়েক ঘণ্টা পর নীরবদের গাড়ি এসে থামল মাধবপুর লেকের ভিতরে যাওয়ার গেটের সামনে আর এখান থেকে বাকিটা পথ সবাই মিলে হেঁটে যাবে অতঃপর সবাই গাড়ির ভাড়া মিটিয়ে নেমে পড়ল তারপর একে একে সবাই হেঁটে পারি জমালো লেক পর্যন্ত যাওয়ার উদ্দেশ্যে একদম গ্রামীণ মাটির পথ পেরিয়ে এগিয়ে চলছে সবাই ধবধবে সাদা আকাশ মেঘেরা আজ চলছে আকাশের চারপাশ দিয়ে বিন্দু বিন্দু জায়গায় রোদ্দুরেরা ভিড় করছে খুব চারপাশের বাতাসের শব্দ ম ম করছে সাথে গাছের পাতাগুলো নড়ছে খুব নীরব নিমিষেই তার মুঠো ক্যামেরায় আশপাশের পরিবেশের ছবি ক্যাপচার করে নিল এমন সময় আকাশ পথ দিয়ে উড়ে গেল একঝাঁক পাখি এতে যেন মুগ্ধতার একদম চরম সীমানায় পৌঁছে গেল সবাই তারপর বলতে না বলতেই মুগ্ধতার এই পথ পেরিয়েই পৌঁছে গেল সবাই মাধবপুর লেকের সামনে মস্ত বড় এক বিশাল লেক হল মাধবপুর লেক যার চারপাশ দিয়ে ঘিরে আছে অসংখ্য সবুজের পাহাড় সাথে অসংখ্য গাছপালা পুরো লেকটার প্রায় প্রায় জায়গা জুড়ে রয়েছে পদ্মফুল এতে যেন লেকের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেছে সবাই বেশ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল লেকের চারপাশ জুড়ে লেকের পাশেই রয়েছে বসার জন্য একটা সুন্দর জায়গা সবাই গিয়ে বসে পড়ল সেখানে তারপর সবাই মিলে একে একে লেকের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে লাগলো নীরবের সাহায্যে রিনী আহি আর অথই তিনজন একসাথে ছবি তুলতে লাগলো বেশ বড় জলাভূমিও বলোয়া যায় এটাকে কিন্তু সমস্যা হলো এই লেকটাকে শুধু পার থেকেই দেখতে হবে আশেপাশের কোনো নৌকা নেই থাকলে সেটায় চরে বেশ ঘুরে ঘুরে দেখা যেত পুরো জায়গাটা কিন্তু আফসোস এটা হল না বেশ কতক্ষণ লেকের পাশে কাটিয়ে এগিয়ে গেল সবাই সামনেই থাকা একটা উঁচু টিলার উপর যেখান থেকে নিচের এই লেকটাকে আরও সুন্দরভাবে দেখা যায় সবাই বেশ আগ্রহ নিয়ে উঠল উপরে নীরব সবার আগে উপরে উঠে একে একে সবার হাত ধরে উপরে উঠালো অথৈকেও উঠালো সে তারপর সবাই একসাথে উপর থেকে দেখতে লাগল নিচের লেকটা এখান থেকে আরো বেশি সুন্দর লাগছে লেকটাকে সবাই একসাথে সারি সারি হয়ে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল লেকের দিকে বেশ কয়েক ঘন্টা পর লেক থেকে বের হতে হতে প্রায় দুপুর দুটোর কাছাকাছি সময় লেগে গেছে নীরবদের জায়গাটাতে এতটাই হারিয়ে গিয়েছিল সবাই যে কখন যে এতটা সময় হয়ে গেল বুঝতেই পারেনি আডরা হই হুল্লুর আর এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে প্রায় সুন্দর সময় পার করল সবাই বর্তমানে গাড়ি করে একটা ভালো রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছে ওরা তারপর সেখান থেকে লাঞ্চ সেরে চা বাগান ঘুরে সন্ধ্যার দিকে রিসোর্টে ফিরবে সবাই সাদা টাওয়াল পরে ওয়াশরুম থেকে গোসল সেরে বের হল আদ্রিয়ান চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার আদ্রিয়ান আস্তে আস্তে হেঁটে চলে যায় আয়নার সামনে চোখ মুখ হালকা ফুলে গেছে তার ঘড়ির কাটায় তখন প্রায় দুপুর বারোটা ছাড়িয়ে গিয়েছিল যখন আদ্রিয়ানের ঘুম ভাঙে কাল শেষ রাতে ঘুমের ঔষধ খাওয়ার ফলে এমনটা হয়েছে তার আদ্রিয়ান ছোট্ট দীর্ঘ ফেলে আয়নার দিকে তাকিয়ে নিজের মাথার চুলগুলো মুছতে লাগল এমন সময় তার দরজায় নক করল কেউ আদ্রিয়ানও বেশি কিছু না ভেবে চলে যায় দরজার সামনে দরজা খুলতেই দেখল সে দুজন ছেলে হাতে খাবারের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান ওদের হাত থেকে খাবার নিয়ে বলল থ্যাংক ইউ উড়ে মুচকি হেসে চলে গেল ছেলেগুলো ছেলেগুলো যেতেই আদ্রিয়ানো দরজা বন্ধ করে দিয়ে খাবারগুলো টেবিলের উপর রাখলো এর মধ্যে ফোনটাও বেজে উঠল তার আদ্রিয়ান এগিয়ে গেল ফোনের কাছে উপরে নিলয়ের নাম্বার দেখে তার আর বুঝতে বাকি নেই নিলয় কেন ফোন করেছে আদ্রিয়ান ফোনটা তুলে বলল হ্যালো আদ্রিয়ানের হ্যালো শুনে নিশ্চিত মুখ নিয়ে বলল নিলয় তুই ঠিক আছিস তো নিলয়ের কথা শুনে বেশ অবাক হয়ে বলল আদ্রিয়ান আমার আবার কি হবে না কিছু না তা খেয়েছিস না খাবো বিকেলের মিটিংয়ের কথা বলয়েছিস তো সবাইকে হুম পাঁচটার আগেই সবাই তৈরি থাকবে হুম গুড বাকি কথা মিটিং এ হবে এতটুকু বলো ফোনটা কাটে আদ্রিয়ান তারপর চটজলদি খাবার শেষ করে মিটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছে সে পরন্ত বিকেল বেলা লাঞ্চ সেরে চা বাগানের উদ্দেশ্যে রওয়ানা হল সবাই বলতে না বলতেই অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল ওরা চা বাগানের সামনে তারপর একে একে সবাই ঢুকলো বাগানের ভিতর বিশাল এক মাঠ জুড়ে ঘিরে ধরে আছে সবুজের সমরোহ চায়ের বাগান যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ সবুজেই যেন মুগ্ধ করা দেশ আমাদের এই বাংলাদেশ প্রকৃতির সৌন্দর্যের দিকে তাকিয়ে তাকিয়েই বল উঠল নীরব সবাই বেশ সাবধানে ঘুরিস আর বেশি দূর যাস হারিয়ে গেলে খুঁজে পাওয়া মুশকিল নীরবের কথা শুনে সবাই বললো ঠিক আছে তারপর শুরু হল চা বাগান জুড়ে ঘোরাঘুরি পুরো জায়গার মাঝখান জুড়েই হাঁটছে ওরা সাথে ফটোশ্যুট করছে এবারের ঘোরাঘুরিতে আহি রিনি আর অথই তিনজন একসাথে ঘুরছে আর নীরব মীরা ওরা অন্যদিকে ফটোশ্যুট করছে আহি রিনি আর অথৈ একসাথে ঘোরাঘুরি করছে সাথে ছবি তুলছে আশেপাশে খুব বেশি মানুষজন নেই এতে বেশ খারাপ লাগছে না একটা লম্বা গাছের কিনারায় দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত আহি আর অথই হঠাৎই আহির ফোনটা বেজে উঠল উপরে মায়ের নাম্বার দেখে কিছুটা সাইডে চলে যায় সে তারপর ফোনটা তুলে বলল হ্যাঁ আহি আর কিছু বলোয়ার আগেই ওইদিকে কর্কশ কণ্ঠ নিয়ে বললো আহির মা রাখো তোর হ্যালো শ্রীমঙ্গল গিয়ে তো মাকে একদম ভুলে গেছিস কাল থেকে একটাও ফোন করিস নি কেন মায়ের কথা শুনে ঠোঁটে কামড় দিল আহি সে একদমই ভুলে গিয়েছিল বিষয়টা ঠোঁটে কামড় দিয়ে বললো আহি আসলে হয়েছে কি মা এখানে নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না তাই আর কি হয়েছে আর মিথ্যা কথা বলোয়া লাগবে না বিশ্বাস করো আমি মিথ্যে বলছি না তোমার বিশ্বাস না হলে তুমি নীরব ভাইয়াকে বাসায় গিয়ে জিজ্ঞেস করো হয়েছে আর বলতে হবে না এখন বলো কেমন আছিস কাল ফিরবি তো থুম মা কাল সকালেই ফিরব খুব ভালো তা লাঞ্চ করেছিস হুম এই রকম আরো হাজারে কথা বলোয় মগ্ন হয়ে পড়ল আহি তার মায়ের সাথে হঠাৎই কিছু একটা সামনে দিয়ে যেতে বেশ চমকে উঠল আহি তবে জিনিসটা কি ছিল এটা দেখার আগ্রহে সেটার পিছন পিছন চলল আহি আর মাকে বলল তোমায় আমি পরে ফোন দিচ্ছি মা ঠিক আছে ভালো থাকিস আর কাল ফিরে আসিস সবাই মিলে ওকে মা এতটুকু বলো ফোনটা পকেটে নিয়ে নিল আহি আশেপাশে ভালোভাবে তাকাতেই আহি দেখতে পেল একটা ছোট্ট সাদা রঙের খরগোশ ছানা এই সুন্দর চা বাগানের মধ্যে এমন একটা প্রাণী দেখতে পাবে আহি এটা সে বুঝতেই পারেনি খরগোশ আহির অনেক পছন্দের একটা প্রাণী আহির ইচ্ছে জাগল খরগোশ ছানাকে ধরার তাই সে খরগোশ ছানার পিছন পিছন দৌড়াতে লাগল আর আহিকে নিজের দিকে আসতে দেখে খরগোশ ছানাও দিচ্ছে দর বেশ খানিকটা দৌড়ানোর পর প্রায় হাঁপিয়ে উঠল আহি কিন্তু খরগোশ ছানার দেখা মিলল না তার একটা বড় গাছের সামনে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগল সে হঠাৎই তার থেকে দুকদম দূরে খরগোশ ছানাটাকে নিচের ঘাস চিবাতে দেখে বুদ্ধি আসলো আহির মাথা আহি হুট করেই ধপাস করে লাফ মেরে গিয়ে ধরল খরগোশ ছানাকে কিন্তু পড়তে গিয়ে দুটো ক্ষতি হলো আহির এক তার জামা কাপড় নষ্ট হয়ে গেছে আর দুই আর ফোনটা পকেট থেকে পড়ে বন্ধ হয়ে গেছে আহি খরগোশ ছানাকে কোলে নিয়ে বলে উঠল দেখেছিস তোকে ধরতে গিয়ে কি কি ক্ষতি হল আমার তোকে ধরেছি এতেই আমার শান্তি আর তোকে যেতে দিচ্ছি না এখন থেকে তুই আমার সাথেই থাকবি বলই খরগোশ ছানাকে জড়িয়ে ধরে চুমু কাটল আই তারপর বলল এখন চল আমার সাথে বাকি সবাই আমাদের জন্য অপেক্ষা করছে বল এই আশেপাশে তাকাতেই চোখ তার চরুই গাছ কারণ সে কোথায় থেকে কোথায় এসে পড়েছে বুঝতে পারছে না তাহলে কি হারিয়ে গেলাম আমি কথাটা মাথায় আসতেই শরীরকে পেয়ে উঠল আহির কালো কোট প্যান্ট পরে বিছানার ওপর বসে মিটিং সেরে নিচ্ছিল আদ্রিয়ান সময়টা তখন প্রায় সন্ধ্যার কাছাকাছি আদ্রিয়ান তার মিটিং এর একদম শেষ পর্যায়ে চলে এসেছে হঠাৎই আদ্রিয়ান বল উঠল তাহলে আমি যেভাবে বললাম সেভাবেই কাজটা শুরু করুন সবাই দুদিনের মধ্যে আমরা আমাদের প্রোজেক্ট শেষ করব আর আমি কালকের মধ্যেই ঢাকা যাওয়ার ব্যবস্থা করছি বাকি কথা সামনাসামনি হবে আদ্রিয়ানের কথা শুনে আদ্রিয়ানের অফিসের একজন লোক বল উঠল ওকে স্যার হুম বল এই ভিডিও কল বন্ধ করে দেয় আদ্রিয়ান হঠাৎই আকাশে কালো মেঘ এসে ভর করল সাথে আকাশে গর্জনও দিতে শুরু করলো আদ্রিয়ান বিছানার ওপর থেকে ল্যাপটপটা অফ করে চলে যায় বেলকনির দিকে আকাশে বেশ মেঘ করেছে হয়তো তুমুল বেগে বৃষ্টি হবে আজ এতটুকু ভেবে গায়ের কোটটা খুলে বিছানার ওপর রেখে চলে যায় সে ওয়াশরুমের দিকে আদ্রিয়ানের বেলকনির সামনে থাকা বাগানের মধ্যে থেকে বেরিয়ে আহি আহিকোথা থেকে কোথায় চলেছে সে বুঝতে পারছে না নীরবকে একটা কল করবে সেটাও পারছে না কারণ ফোনটা বন্ধ হয়েছে তো আর খুলছে না এর মধ্যে আকাশের এমন ডাক শুনে ভয়ে আত্মাকে পেয়ে উঠছে আহির কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না সে পুরো জায়গাটা একদম ঘন কালো অন্ধকারে ডুবে গেছে আশেপাশের পরিবেশ দেখে বোঝাই যাচ্ছে এখন তুমুল বেগে বৃষ্টি হবে আর বলতে না বলতে এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু হলো আচমকা এমনটা হওয়াতে আহি ভিজে যাওয়ার ভয় বেশি কিছু না ভেবেই সামনের বেলকনি টোপকে চলে যায় ভিতরে এরই মধ্যে ওয়াশরুমের দরজা খুলে বাহিরে বেরিয়ে আসলো আদ্রিয়ান ওয়াশরুম খোলার শব্দ কানে আসতেই আহি ভয় পেয়ে গিয়ে লুকিয়ে পড়ে সামনের পর্দায় আড়ালে ওয়াশরুম থেকে বের হতেই কেমন একটু লাগলো আদ্রিয়ানের বেলকনির দরজাটা এতটা খোলা ছিল না তার ভেবেই আশেপাশে তাকাল সে হঠাৎ পর্দার আড়ালে কাউকে লুকিয়ে থাকতে দেখে এগিয়ে গেল সে অন্যদিকে ভয়ে শরীর বুক সব কাঁপছে আহির সে ভাবতেই এই রকম একটা বাজে পরিস্থিতিতে তাকে পড়তে হবে আদ্রিয়ান আস্তে আস্তে গিয়ে সাদা পর্দা সরাতেই আহিকে কাদা মাখা অবস্থা দেখে অবাক হয়ে বলল তুমি তুমি শব্দতা কানে আসতেই আহি সামনে তাকাতেই আদ্রিয়ানকে দেখে চরম অবাক আর ভয় ঢোক গিলে বলল আপনি এখানে থাইগ্লাসের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান আহিকে চোখে মুখে স্পষ্ট রাগ বোঝা যাচ্ছে তার আর আদ্রিয়ানের এমন চাহনি দেখে ভয় প্রাণ যায় যায় অবস্থা আহির আহি শুকনো ঢোক গিলে বললো প্লিজ আমায় মারবেন না আমি বুঝতে পারিনি এখানে আপনি থাকবেন আদ্রিয়ান আহির কথার তেমন পাত্তা না দিয়ে রাগী লুক নিয়ে বল উঠল তুমি বারবার আমার সামনেই কেন আসো আর শ্রীমঙ্গল কি করছো বিশ্বাস করুন আমি ইচ্ছে করে এখানে আসিনি আসলে বন্ধুদের সাথে চা বাগান দেখতে এসেছিলাম তখন রাস্তা হারিয়ে ফেলে এইখানে চলে আসছি মিথ্যে বলোয়ার জায়গা পাচ্ছ না আর তুমি আমায় ফলো করছো না তো না না বিশ্বাস করুন এমন কিছু নয় এমন সময় আহির হাতে থাকা খরগোশ ছানা লাফ মেরে উঠে চলে গেল আদ্রিয়ানের গায়ের উপর আচমকা এমনটা হওয়াতে পুরো চমকে উঠল আদ্রিয়ান আদ্রিয়ানের সাদা শার্টকে কাদা দিয়ে চলে যায় সে খরগোশের কাজে আদ্রিয়ান সরে এসে নিজের শার্টের দিকে তাকিয়ে রেগে বল উঠল ওয়াট দা হেল আদ্রিয়ানের কথা আর শার্টের অবস্থা দেখে আহির অবস্থা তো আরো খারাপ সে ছিটকে এগিয়ে এসে খরগোশ ছানাকে কোলে তুলে নিয়ে বলল প্লিজ প্লিজ ওকে কিছু করবেন না আমি আপনার শার্ট ভালো মতো ধুয়ে দিব আদ্রিয়ান ভয়ঙ্কর ভাবে রেগে গিয়ে আহির দিকে এগিয়ে আসতে আসতে বল উঠল একই তো না বলো আমার রুমে ঢুকেছ তার ওপর তোমাদের তো আমি বলো এই আদ্রিয়ান তেরে আসল আহির দিকে আদ্রিয়ানের কাজে আহি ভয় পেয়ে এদিকে সেদিকে দো লাগালো আর বলল প্লিজ এমন করবেন না ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি কিন্তু কে শোনে কার কথা আদ্রিয়ান মনে হয় আজকে আহিকে মেরাই ফেলবে এমনিতেও সেদিনের অফিসে বসে বলোয়া কথা আদ্রিয়ান এখনো ভোলেনি একটাটি শপের দোকানে বসে আছে নীরব অথৈমিরা সোহান শরীফ সুজ রিনি। দৌড়াতে দৌড়াতে অবস্থা তাদের বেজায় খারাপ সবাই বেশ জোরে জোরে শ্বাস ফেলছে এখানে বসে আর একটু হলেই বৃষ্টিতে ভিজে সবার অবস্থা আরও খারাপ হয়ে যেত যদিও এখনও অল্প সলভ ভিজে গেছে তারা তখন হুট করে আকাশের বাজে অবস্থা দেখে নীরব সবাইকে উদ্দেশ্যে করে বললো ফেরার জন্য এরই মধ্যে বলতে না বলতে বৃষ্টি পড়তে শুরু করলো বৃষ্টি পড়তে দেখে সবাই এক প্রকার দৌড়ে বেরিয়ে আসলো চা বাগানের ভিতর থেকে সামনে এই চায়ের দোকানটা দেখতে পেয়ে এসে বসল সবাই হঠাৎই অথৈ আশেপাশে তাকিয়ে বল উঠল আহি কোথায় অথৈর কথা শুনে এতক্ষণ পর সবার মনে পড়ল আহির কথা সবাই আশেপাশে তাকালো কিন্তু কোথাও আহিকে দেখতে না পেয়ে নীরব বল উঠল ওহ তো তোমাদের সাথে ছিল তাহলে এতটুকু বল সপের আশেপাশে খুঁজতে লাগল নীরব কিন্তু কোথাও আহিকে দেখতে না পেয়ে চিন্তিত কণ্ঠ নিয়ে বলল ও কি তবে তখন চা বাগান থেকে বের হতে পারেনি বাহিরের মুসল ধারে বৃষ্টি হচ্ছে আর শপের ভিতরে সবাই চিন্তিত মাখা মুখ নিয়ে বসে আছে এখন কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না তারা প্লিজ প্লিজ আমায় আর আমার খরগোশ ছানাকে মারবেন না এক প্রকার হতাশা ভরা কণ্ঠ নিয়ে সোফার পিছনে দাঁড়িয়ে কথাটা বলো উঠল আহি আদ্রিয়ানকে আর আদ্রিয়ান আহির দিকে তেরে এসে বললো কিছু করব না মানে এমনিতেও সেদিনের অপমান আমি এখনো ভুলিনি মিস আহি আদ্রিয়ানের কথা আর কাজ দেখে আহি আরেকদিকে সরে বললো সেদিনের জন্য সরি প্লিজ প্লিজ আমায় ছেড়ে দিন আমি আর কোনোদিন আপনাকে ওই নামে ডাকব না বলই আর একটু সরতে গেলেই আদ্রিয়ান এগিয়ে গিয়ে ধরে ফেলল আহির হাত না তাহির হাতে থাকা খরগোশ ছানা লাফ মেরে চলে গেল অন্যদিকে আদ্রিয়ানের কাজে আহি ভয় ঘাবড়ে উঠল এবার নির্ঘাত তাকে মেরাই ফেলবে আদ্রিয়ান আহির হাত ধরে নিজের কাছে এনে রাগী কণ্ঠ নিয়ে বলল তোমার সাহস কি করে হয় আমাকে উল্টো পাল্টা নামে ডাকার আমি এখন আপনার সাথে কি করতে পারি আপনার কোনো ধারণা আছে আদ্রিয়ানের এবারের কথা শুনে শুকনো ঢোক গিলল আহি না জানি সত্যি সত্যি রেগে গিয়ে এই লাল চোখওয়ালা হনুমান কি করে তার সাথে আহি কাপা কাপা গলায় বল উঠল প্লিজ আমায় ক্ষমা করে দিন না ক্ষমা ইজ মাই ফুট বল এই আদ্রিয়ান ঝুঁকে পড়ে আহির দিকে আদ্রিয়ান কাজে আহিও ঘাবরে গিয়ে নিচের দিকে ঝুঁকে পড়ে আদ্রিয়ান যত তার দিকে এগোচ্ছে আহিয় ততই তার মাথাটা নিচু করছে আর আদ্রিয়ান আহির দিকে ঝুঁকতে ঝুঁকতে বল উঠল আজ পর্যন্ত কোনো মেয়ের সাহস হয়নি এই আদ্রিয়ানের সাথে বাজে ব্যবহার করার আর সেখানে তুমি আমায় ইনসার্ট করেছ তোমার সাথে যে কি করব আমি নিজেও জানি না বলই আহির হাত ছেড়ে দিল আদ্রিয়ান অনেকখানি নিচের দিকে ঝুঁকে যাওয়ার কারণে আদ্রিয়ান আহির হাত ছেড়ে দিতেই ধপাস করে নিজের দিকে পড়ে যেতে নীল আহি চোখ বড় বড় করে তাকায় সে আদ্রিয়ানের দিকে হঠাৎই তার হাত চলে যায় আদ্রিয়ানের গলার টাইয়ের দিকে আচমকা গলায় টান লাগতে আদ্রিয়ান পড়ে যেতে নীলো আহির দিকে তারপর আর কি যা হওয়ার তাই হলো আহির পিছনে সোফা থাকায় ধপাস করে সোফার উপর পড়ল সে আর আদ্রিয়ান আহির উপর হুমড়ে পড়তে যাবে তার আগেই সোফার ওপর হাত রেখে নিজেকে সামলে নিল সে তবে আহির অনেকটাই কাছে চলে গিয়েছিল সে চোখাচোখি হয় দুজনেরই হঠাৎই আদ্রিয়ানের কেমন একটু লাগতেই চটজলদি নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়াল সে তারপর কর্কশ কণ্ঠে বলল আমার কক্ষ থেকে বের হও বাহিরে তুমুল বেগে বৃষ্টি হচ্ছে তার সাথে আকাশেও জোরে জোরে ব্রোজপাত হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে এমন একটা মুহূর্তে আহি কোথায় যাবে কথাটা ভাবতেই ভয় আত্মা ক্যাপে উঠছে তার আহিকে চুপচাপ বসে থাকতে দেখে আদ্রিয়ান আরো রেগে গিয়ে ধমকের স্বরে বল উঠল কি হলো তোমায় কিছু বলয়েছি আমি বের হও আমার রুম থেকে আদ্রিয়ানের কথা শুনে কেঁপে উঠল আহি কিছুটা কাপা কাপা গলায় বলল সে এই বৃষ্টির মধ্যে কোথায় যাব আমি প্লিজ আজকের রাত আমাকে এখানে থাকতে দিন আমি কথা দিচ্ছি কাল সকালেই আমি চলে যাব আহির কথা শুনে আদ্রিয়ান অবাক হয়ে বলল কি আহির হাত ধরে এক প্রকার টেনে দরজার বাহিরে বের করে দিল আদ্রিয়ান কারণ আর যাই হোক এই মেয়ের সাথে কোনোভাবেই একসাথে ঘরে থাকবে না আদ্রিয়ান আদ্রিয়ান আহিকে রুমের বাহিরে বের করে দিয়ে ধারাম করে দরজা বন্ধ করে দিল দরজাটা এতটাই জোরে বন্ধ করল আদ্রিয়ান যে দরজার শব্দে আহি পুরো কেঁপে উঠল একরাশ হতাশা আর নিরাশ হয়ে দরজার নিচে বসে পড়ল আই কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না সে ফোনটাও বন্ধ হয়ে পড়ে আছে কাউকে যে একটা কল করবে সেটাও পারছে না সে এমন সময় আদ্রিয়ান আবার তার দরজাটা খুলল আদ্রিয়ানের কাজে আহির চোখে মুখে হালকা হাসি ফুটে উঠল কারণ সে ভেবেছিল হয়তো তার ওপর একটু মায়া হয়ে আদ্রিয়ান দরজাটা খুলল কিন্তু তার সেই ভাবনাটাকে বেঘাত ঘটিয়ে আদ্রিয়ান আহির কোলের উপর তার খরগোশটাকে আসতে ছুঁড়ে মেরে আবার দরজা বন্ধ করে ফেলল আদ্রিয়ানের কাজে আবারও কেঁপে উঠল আহি তারপর খরগোশ ছানাকে ধরে বলল সে এই সব তোর জন্য হয়েছে এখন কি করবো বলতো এই অচেনা জায়গা তার ওপর বৃষ্টি ভাবতেই কান্না পাচ্ছে আহির অন্যদিকে দরজা আটকে পুরো রুমে চোখ বুলালো আদ্রিয়ান পুরো রুম তার উলট পালট হয়ে গেছে রাগে গা আদ্রিয়ানের সে কিছুতেই বুঝে উঠতে পারে না বারবার এই মেয়েটাই কেন তার সামনে চলে আসে এতটুকু ভেবে নিজের শার্টের দিকে তাকাতেই আরো রাগ হয় আদ্রিয়ানের প্রচন্ড রাগ নিয়েই চলে যায় সে ওয়াশরুমের দিকে বেশ কিছুক্ষণ যা বসে আছে নিরব ওরাটি শপের ভিতর কিন্তু এখনো আহির কোনো খোঁজ খবর না পাওয়ায় বেশ চিন্তিত তারা অনেকবার কলও করা হয়েছে আহিকে কিন্তু আহির ফোন বন্ধ একরাস অস্থিরতা নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো নীরব তারপর বলল আর এভাবে বসে থাকা যাবে না আহিকে খুঁজতে হবে নীরবের কথা শুনে সোহান বল উঠল খুঁজতে তো যাব কিন্তু এই ঝড় বৃষ্টিতে কি করে সম্ভব অতস্ত জানি না আমি খুঁজতে যাবো মানে খুঁজতে যাব আর সেটা এক্ষুনি বল এই নীরব হেঁটে বের হতে নিল সপের ভিতর থেকে নীরবকে যেতে দেখে অথৈ আর ঋণিও দাঁড়িয়ে বল উঠল আমরাও যাব ওদের কথা শুনে একে একে সবাই বলো উঠল হুম আমরাও যাব সবার মুখে এক কথা শুনে নীরব বিস্ময় ভরা কণ্ঠ নিয়ে বলল সবাই একসাথে যাওয়া ঠিক হবে না এমনিতেই বৃষ্টি পড়ছে তার চেয়ে একটা কাজ কর তোরা রিসোর্টে যা আমি আর সোহান যাচ্ছি আহিকে খুঁজতে নীরবের কথা শুনে ঋণী আর অথই দুজনেই বল উঠল আমরাও তোমাদের সাথে যাব একটু বোঝার চেষ্টা কর এভাবে বৃষ্টির মধ্যে সবাইকে নিয়ে যাওয়া যাবে না কিন্তু নীরবের কথা শুনতে নারাজ অথই আর ঋণী শেষমেশ শরীফ সুজন আর মীরাকে রিসোর্টে যেতে বলোয়া হলো আর নীরব অথৈ সোহান ঋণী ওরা যাবে আহিকে খুঁজতে মীরারাও যেতে চেয়েছিল কিন্তু পরে নির্বের কথা শুনতে বাধ্য হলো তারা অতঃপর গাড়ি করে চলে গেল মীরা শরীফ আর সুজন তিনজনই বেশ রেগে আছে এরই মধ্যে ওদের সামনে দোকানদার এসে দুটো ছাতি এগিয়ে দিয়ে বলল এই দুইটা ছাতি ছিল দোহানে তোমাগো লগে নিয়ে যাও দোকানদারের কথা শুনে খুশি হয়ে যায় নিরবরা তারপর দুজন করে চারজন দুদিকে চলে গেল একদিকে রিনি সোহান আর অন্যদিকে নীরব অথৈ দুজন এক ছাতিতে থাকায় বেশ অস্বস্তি ফিল হচ্ছে অথৈর কারণ কিছুক্ষণ পরপর প্রায় তার সাথে টার্চ লাগছে নীরবের তবে আপাতত কিছু করার নেই এটা ভেবে এগিয়ে চলল দুজন কিছু দূর এগোতেই অথৈ নীরব দুজনেই আহি আহি বল ডাকতে লাগল কিন্তু আশেপাশে কোথাও আহির খবর নেই বিছানার ওপর বসে আছে আদ্রিয়ান ভিতরে ভিতরে প্রচণ্ড আনিজি ফিল হচ্ছে তার এভাবে একটা মেয়েকে বৃষ্টির মধ্যে বাহিরে বের করাটা ঠিক হয়নি কিন্তু আহিকে দেখলেই যে তার মাথাটা গরম হয়ে যায় হঠাৎ আকাশে ভীষণ জোরে বিদ্যুৎ চমকালো যেটা দেখে আদ্রিয়ান আর বসে থাকতে পারল না আস্তে আস্তে বিছানা থেকে সরে চলে যায় সে দরজার কাছে দরজা খুলতেই চলবে